শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা या कुन्देन्दु तुषार हार धवला, या शुभ्र वस्त्रावृता, या वीणा वरदंड मंडित करा, या श्वेत पद्मासना, या ब्रह्माच्युत शंकर प्रभृतिभिर् देवैः सदा वंदिता, सा मां पातु सरस्वती भगवती निःशेष जाड्यापहा। शुक्लं ब्रह्म विचार सार परमां आद्यां जगद्व्यापिनीं वीणा पुस्तक धारिणीं अभयदां जाड्यांधकारापहां हस्तिस्फाटिकमालिकां विदधतीं पद्मासने संस्थितां वंदे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदाम्। তাহলে আমাদের বিগত ক্লাসে আমরা এখনো সেই বর্ণ বর্ণমালা এখনো শেষ করিনি। তো বর্ণমালার অনেকেই আজকে এত সুন্দর সুন্দর হোমওয়ার্ক করে দিয়েছে, এত সুন্দর হাতের লেখা করেছে, মানে তারা আগে করেনি, আজকে প্রথম দেখছি, প্রথম থেকে সমস্ত কাজটাই দিয়েছে, কিন্তু এক্সেলেন্ট হস্তাক্ষর, খুব ভালো অভ্যেস হয়েছে, অনেকেই অনেক কাজ করে দিয়েছে। তো একজনের হাতের লেখা খুবই খুবই সুন্দর। আজকে দেখলাম প্রথমে রায় মহোদয়া, রায় মহোদয়ার হাতের লেখা খুবই সুন্দর, উনি অনেকটা কাজ করেছেন। তো বেশ, আমরা যতদূর হয়েছে তারপর থেকে কিছু বইটার অভ্যেসটাকে শেষ করি। কতদূর হয়েছিল এই বইটা থেকে? 28 পেজ। এগুলো ভেঙে ভেঙে লেখার লাস্ট অভ্যেস আমরা দেখেছি। এরপরে আসছে সংখ্যা, সংস্কৃতে সংখ্যার অভ্যেস। সবাই দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে সংখ্যা। এবার এই সংখ্যাগুলো এখানে এদের অভ্যেসটা কেউ একজন করেছে, সেগুলো ঠিকঠাক আসেনি, তবু আমরা এরপরে সংখ্যার অভ্যেস করে আসব। সংখ্যার অভ্যেস প্রথম হচ্ছে 1, 2, 3, 4, যেমন আমরা শিখেছি, একটা বলতে একম, একের জন্য হচ্ছে একম, তারপরে দ্বে, ত্রিণি, চত্বারি, পঞ্চ, ষট, সপ্ত, অষ্ট। এই অষ্টটার ক্ষেত্রে আবার দুটো হয়, অষ্টৌ এরকম হয়, তাহলে আমাদের এখানে আছে অষ্ট, এটাও হতে পারে, বা অষ্টৌ এটাও হতে পারে। তাহলে অষ্ট এটার জন্য আমরা দুটো শিখব, অষ্ট আর অষ্টৌ। এখানে অষ্ট আছে, যেমন অষ্টটাই প্র্যাকটিস করে আসবেন, আর অষ্টৌ এমনও হয়, এটা মাথায় রাখবেন। অষ্টৌ, নব, দশ, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, এরকম করে পরপর আমাদের এগোচ্ছে। এখানে 100 পর্যন্ত শব্দের অভ্যেস আছে, তো এই শব্দগুলো অভ্যেস করে আসবো। 1 থেকে 10 অব্দি শিখে নিলে যেমন হয় সেই রকমই, 1 থেকে 10 অব্দি শিখে নিলে তারপর গুলো আস্তে আস্তে সোজা হয়ে যাবে। একম, দ্বে, ত্রিণি, চত্বারি, পঞ্চ, ষট, সপ্ত, অষ্ট, নব, দশ, দশ, তারপরে এক আর দশ, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ,
षोडश सप्तदश अष्टादश एकोनविंशति एकोनविंशतिर जन्य अनेकगुलो होते पारे ऊनविंशति एमनो होते पारे एकोनविंशति होते पारे आर कि हय आरो एकटा हय मन होच्छे एकोनविंशति ऊनविंशति आर नवदश नवदश आमरा बोलते पारी नवदश अच्छा তাহলে বিংশতি হি হলো তারপরে একইভাবে তারপরে বিংশতির পরে আবার এই যেমন এগারো থেকে হয়েছিল একাদশ দ্বাদশ এবং একবিংশতি দ্বাবিংশতি সেগুলো আর লেখা নেই বিংশতির পরে ডাইরেক্ট ত্রিংশত যেখানে একটু আলাদা আলাদা আছে সেইগুলো লেখা আছে আর বাকিগুলো আগের মতোই ভেবে নিতে হবে ত্রিংশত পঞ্চত্রিংশত মানে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশটা কিভাবে বের করলাম সবসময় শেষের দিক দিয়ে শেষের দিক দিয়ে ভাব দেবে শেষে পঞ্চ তার আগে তিরিশ হচ্ছে আছে তাহলে পঞ্চ তিরিশের জন্য ত্রিংশত তাহলে পঞ্চত্রিংশত আচ্ছা তাহলে আমরা একটু কিছু জিজ্ঞেস করি তিরিশের জন্য ত্রিংশত দশের জন্য আমরা দেখলাম দশ এগারোর জন্য একাদশ তাহলে একের জন্য হচ্ছে একক আর তিরিশের জন্য ত্রিংশত তাহলে যদি আমরা একত্রিশ বলি একত্রিশটা কি হবে তাহলে আকারটা দেব না শুধু ওই একাদশের সময় দিলাম কিন্তু অন্য কোথাও দেব না তাহলে এমন ভাবে চল্লিশের জন্য এখানে আছে চত্বারিংশত একচল্লিশ কি হবে আমাদেরকে শুধু চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এগুলোর জন্য কি কি সংখ্যা আছে সেগুলো শুধু জেনে নিলেই বাকিগুলো সোজা হবে আচ্ছা তাহলে বত্রিশ ত্রিংশত আমরা এখানে ধরলাম একত্রিশটা ধরলাম একত্রিংশত বত্রিশটা তাহলে বত্রিশটা হচ্ছে দ্বাত্রিংশত বারোটা ছিল দ্বাদশ মানে দুই প্লাস দশ তাহলে দ্বাদশ আর বত্রিশ দুই এবং তার আগে হচ্ছে তিরিশ তাহলে দ্বাত্রিংশত তেমন বিয়াল্লিশ কি হবে দ্বাচত্বারিংশত চত্বা কেমন হবে উচ্চারণ চত্বারিংশত দ্বা চত্বারিংশত দ্বা চত্বারিংশত চত্বা নয় চত্বা চত তয়ে বয়ে আছে তাহলে চত্বা চত্বা মানে চত্বা হ্যাঁ প্রথম জায়গায় একটু স্পেস দিতে হয় তয়ে বয়ে আছে মানে চয়ে পরে চত্বারিংশত দ্বা চত্বারিংশত বেশ তাহলে আমরা প্রথম থেকে একটু অভ্যেস করে যাই আমিও মহোদয় হ্যাঁ স্যার এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো আপনি ঠিকঠাক উচ্চারণ করে পড়ুন দেখি একম এ ত্রিনি আবার আবার চত্বারি একমের পরে কি দে দে নাই দুবে দুবে তুই হ্যাঁ ব হ্যাঁ ওয়া ওয়া দুবে দুবে ত্রিনি চত্বারি পাঁচ ষাট সাপ্ত অষ্ট বা অষ্ট নব দশ দশ এইগুলো ভালো করে মুখস্থ করে নিলে তারপরে শুধু একটা একটার সাথে লেগে লেগেই নতুন তৈরি হচ্ছে এইবার এগারো থেকে প্রথম পাঁচটা প্রথম পাঁচটা পরের জন বলুন আকাশ মহোদয় একাদশ একাদশ করে হলো এগারো তাহলে দশের জন্য আমরা জানি দশ আর একের জন্য এক তাহলে আমরা সংখ্যা বলার সময় উল্টো দিক দিয়ে বলবো প্রথমে একটা তারপরে দশটা তাহলে এক আর দশ কিন্তু এখানে বিশেষ নিয়ম আছে মাঝে শুধু আকার এসছে তাই হলো একাদশ তাই তো একাদশ হ্যাঁ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ হ্যাঁ ব্যাস এইটুকুই পঞ্চদশ তাহলে কি হলো খেয়াল রাখতে হবে প্রত্যেকটা জায়গায় একই নিয়মই লাগবে তাহলে শুধু এগারোর ক্ষেত্রে আমরা দেখলাম আকার লাগলো অন্য জায়গায়
আকার কিছু অন্য কিছু কোনো জায়গায় লাগবে না, শুধু যেমন ক্রমে আছে শুধু শেষের দিক দিয়ে সংখ্যাগুলো বলে গেলেই হবে। তাহলে এখানে 11-র জন্য একাদশ, 12-র জন্য দেখতে পাচ্ছি, 2-এর জন্য কি নিয়েছে এরা, 2-এর জন্য কি নিয়েছে, দোয়া, দোয়া, এখানে দোয়া নিয়েছে। এমনি দুই বোঝাতে আমরা জানি কি হয়, দুই বোঝাতে দে, হ্যাঁ দুই বোঝাতে দুয়ে, কিন্তু যখন দুই নিয়ে আমরা কোনো শব্দ তৈরি করছি সেখানে কিন্তু দুইয়ের জায়গায় দোয়া নিয়েছে, তাহলে দোয়া যুক্ত দশ, দোয়া দশ। আচ্ছা তিন, তিনের জন্য এমনি সংখ্যা কত, কি তিনের জন্য, ত্রিণী, ত্রিণী, আচ্ছা ত্রিণী হচ্ছে তিনের জন্য সংখ্যা, তাহলে তিনের জন্য কি হতে পারে, ত্রিণী হয়েছে। এইবার এগুলো কিছু আলোচনা দরকার, আচ্ছা এগুলো আমরা ক্লাসে শেষ, আজকে ক্লাসে তাহলে কিছু শব্দ রূপ কি, ধাতু রূপ কি, এই বিষয়ে তাহলে একটু আলোচনা করব, ঠিক আছে। আগে সংখ্যাগুলো দেখে নিই, তাহলে ত্রিণী, ত্রিণী এখানে নিয়েছে তিন বোঝাতে ত্রিণী, কিন্তু ত্রিণীর মূল শব্দ হচ্ছে ত্রি শব্দ, ত্রি, দুই বোঝাতে নিয়েছে দুয়ে, কিন্তু মূল শব্দ হচ্ছে দুই, আর এক বোঝাতে নিয়েছে এক, মূল শব্দ হচ্ছে এক শব্দ। তাহলে আমরা কি জানি, সংস্কৃতে যখন কোনো আমরা বাক্য বলি বা কিছু সংস্কৃত বাংময়ে দুটো জিনিস আছে, একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে ধাতু, শব্দ এবং ধাতু। তাহলে শব্দের বিভিন্ন রূপ হয় 7টা বিভক্তিতে আর 3টে বচনে, মোট তাহলে একটা শব্দ থেকে কটা রূপ হলো আপনাদের, তো 21টা, কিছু কিছু শব্দ রূপ তো পড়া দিয়েছে প্রীতম স্যার, তাহলে কিছু কিছু শব্দ তো আগেই জেনেছেন, মানে তাহলে এক একটা শব্দের 3টে করে বিভক্তি দেখলাম, এই 7টা বিভক্তি আর 3টে বচন, এক বচন, দুই বচন, বহু বচন, মোট হচ্ছে 21টা রূপ। তাহলে এই 21টা শব্দ রূপ এবং ধাতুর, তাহলে শব্দ একটা গেল শব্দ, আরেকটা হচ্ছে ধাতু, ধাতু মানে ক্রিয়াপদ, তাহলে প্রথম হচ্ছে নাউন বা শব্দ আর দ্বিতীয়টা হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। এবার ক্রিয়াপদেরও যেমন ইংলিশে বিভিন্ন রূপ হয়, প্রেজেন্ট পাস্ট এরকম যেগুলো হয়, সেরকম আমাদেরও ক্রিয়াপদের বিভিন্ন রূপ হয়। তা সিম্পল ভাবে বিভিন্ন কাল বোঝাতে আমরা লট, লিট, লুট এরকম ব্যবহার করে থাকি, বিভিন্ন কাল বোঝাতে, বর্তমান বোঝাতে লট লকার, ভবিষ্যৎ বোঝাতে লিট লকার, অতীত বোঝাতে লং লকার। তাহলে এই লকার টকার গুলো কি, এগুলো আমাদের শেখানো হবে, ভয়ের কিছু নেই। মানে মোটামুটি আমাদের যেমন দেখলাম একটা শব্দ থেকে ঘুরিয়ে ফিরিয়ে আমরা 21টা রূপ বানালাম, তেমন একটা ধাতু মানে একটা ভাব থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একদম সব থেকে কম 9টা রূপ বানাই, 9টা রূপ। এই এই হচ্ছে শব্দের 21টা রূপ আর এই ধাতুর 9টা রূপ, এইগুলো পরপর আমরা ঠিক ঠিক ম্যাচ করে বললেই আমাদের বাক্য গঠন হয়ে গেল। যেমন আমরা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, রাম শব্দের রূপ, রামাহ রামু, রামাহ রামম, রামু রামান, এরকম 21টা রূপ। আর হচ্ছে পট ধাতু মানে পড়া অর্থে ভার্ব, আমরা রিডিং, এই পড়া অর্থে ভার্ব আছে, ক্রিয়াপদ আছে পট, তার রূপ কেমন হয়, পঠতি, পঠতাহ, পঠন্তি, পঠসি, পঠতাহ, পঠথ, পঠামি, পঠাবহ, পঠামহ, এই হচ্ছে 9টা রূপ। তাহলে এদিকে 9টা রূপ আর এদিকে 21টা, তাহলে এই 21টার সাথে এই 9টা রূপ ম্যাচ করে দিলেই আমাদের বাক্য গঠন হয়ে যাবে। সেই জন্য কিভাবে ম্যাচিং করতে হবে সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো এইরকম আমাদের ত্রি শব্দের, আমাদের তিন বোঝাতে আমরা দেখলাম ত্রিণী, কিন্তু ত্রিণীটা হচ্ছে রূপ, 21টা রূপের মধ্যে একটা রূপ, কিন্তু মূল শব্দটা কি, ত্রি শব্দ। যেমন আমরা রাম শব্দের মূল শব্দ দেখেছি রাম শব্দ, তার রূপগুলো হয় রামাহা, রামু, রামাহা, এগুলো হচ্ছে রূপ, আর মূল শব্দ হচ্ছে রাম শব্দ। এই মূল শব্দেরই আরেকটা নাম, আরেকটা নাম কি, কেউ বলতে পারবেন, মূল শব্দটাকে আরেকটা কি বলা হয়, প্রাতিপদিক। হ্যাঁ, মূল শব্দটাকে বলা হয় প্রাতিপদিক। তাহলে এই যে কোনো শব্দই আমরা সংস্কৃতে যাই বলি না কেন, হয় সে শব্দ হবে নালে ধাতু হবে। তাহলে শব্দ হলে তার এই 21টা রূপের মধ্যে যে কোনো একটা রূপ আমরা বলবো, যে কোনো একটা রূপ আমাদেরকে বলতেই হবে, নালে বাক্যটা ভুল, অন্য কোনো রূপ আমরা ব্যবহার করতে পারবো না। রাম যাচ্ছে বা রামের দ্বারা যাওয়া হচ্ছে বা রামের থেকে আমি আসলাম, যাই বলি, রাম সম্বন্ধিত কিছু বলতে গেলে এই রাম শব্দের 21টা রূপের মধ্যে কোনো একটা রূপ আমাদেরকে ব্যবহার করতেই হবে, নালে ভুল হবে। তাহলে এই যে 21টা রূপের যে মূল শব্দ সেটা হচ্ছে রাম শব্দ, সেটাকে আমরা কি বলি, প্রাতিপদিক। তো এই রকম আমরা এক, এক বোঝাতে কি শব্দ ব্যবহার করলাম, এক, তার মূল শব্দ হচ্ছে এক শব্দ, মূল শব্দ বা প্রাতিপদিক হচ্ছে এক। দুই,
দুই বোঝাতে আমরা দ্বে এরকম ব্যবহার করলাম। কিন্তু দুইয়ের মূল শব্দটা হচ্ছে দুই শব্দ। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে দুই শব্দ যদি মূল শব্দ হয় তাহলে আমরা দুয়ের রূপটা কেন নিচ্ছি? তাহলে আমরা একটা শব্দের লিঙ্গ তিনটে লিঙ্গ হতে পারে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। তাহলে যখন আমরা পুংলিঙ্গের সাথে বোঝাতে চাইব তখন আমাদের অন্যরূপ হবে, যখন স্ত্রীলিঙ্গের সাথে বোঝাতে চাইব তখন অন্যরূপ হবে, যখন ক্লীবলিঙ্গের সাথে বোঝাতে চাইব তখন অন্যরূপ হবে। যেমন সিম্পল আমরা যদি বলি যে একজন বালক, তাহলে যেমন রাম শব্দের রামাহা হয়, বালক শব্দের কি হবে? বালকহা। তাহলে এবার যদি আমরা বলি একটা বালক, তাহলে এক শব্দ আমাদের এখন বোঝাতে হবে, এক শব্দ বোঝাতে হবে। তাহলে এক শব্দ কাকে বোঝাচ্ছে? একটা বালককে বোঝাচ্ছে। তাহলে হয়ে গেল বালকের বিশেষণ হয়ে গেল এক শব্দ। তো সংস্কৃত নিয়ম আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, বর্ণমালাটা হয়ে গেলে এগুলো সব শিখবো, যে বিশেষণ, বিশেষণ কেমন হয়, সব সময় বিশেষ্যবাচকের যে বিভক্তি, যে লিঙ্গ, যে বচন হয় বিশেষণেরও সেই বিভক্তি, সেই লিঙ্গ, সেই বচন করতে হয়। তাহলে বিশেষ্য বিশেষণের সমান করতে হবে, একদম কি কি সমান করতে হবে, একটা হচ্ছে বিভক্তি, লিঙ্গ এবং বচন। তাহলে আমরা এখন দেখলাম বালকহ, এটা আমরা প্রয়োগ করলাম, কটা বালক না একটা বালক, তাহলে বালকের বিশেষণ হচ্ছে এক। তাহলে আমরা এখন কি করব, বালকটা পুংলিঙ্গ প্লাস একবচন, আচ্ছা তার সাথে আর কি, আর বিভক্তি হচ্ছে প্রথমা বিভক্তি, তাহলে সেই রকম আমাকে এখানে একহ এরকম বলতে হবে। তাহলে যখন পুংলিঙ্গে বালক বলতে চাইলাম তখন একহ বালকহ, যখন বালিকা বলতে চাইলাম তখন সেই এক শব্দই ব্যবহার করছি কিন্তু রূপ হয়ে গেল একা বালিকা। যখন আমরা বলতে চাইলাম মিত্রম, মিত্রটা হচ্ছে ক্লীবলিঙ্গে, বা ফলম, ফলমটা হচ্ছে ক্লীবলিঙ্গে, তাহলে আমরা তখন বলবো একম ফলম, একহ ফল, একহ ফলম এরকম বলবো না, কারণ ফল শব্দটা তখন নপুংসক লিঙ্গে, তাহলে তার বিশেষণ যে এক শব্দ সেটাকেও আমাকে নপুংসক লিঙ্গে করতে হবে, তাই জন্য একম ফলম, একা বালিকা, আর একহ বালকহ এরকম। তাহলে একটা আমরা মূল শব্দ, মূল শব্দের আমাদের যে বিভিন্ন রূপগুলো হচ্ছে সেই রূপগুলোকে নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, এটা গেল একটা ব্যাকগ্রাউন্ডের সামান্য আলোচনা, এবার আমরা মূলে ফিরে আসি। তাহলে আমরা মূল আমরা দেখেছি একহ, তার মূল শব্দ হচ্ছে এক, দ্বে এর মূল শব্দ হচ্ছে দুই, ত্রিণী এর মূল শব্দ হচ্ছে ত্রি, তারপরে তারপরে আমরা দেখলাম চত্বারি, চত্বারি এর মূল শব্দ হচ্ছে চতুর, চত্বারির মূল শব্দ হচ্ছে চতুর। এগুলো আমাদের এখন আপাতত কাজে লাগবে না, কিন্তু পরবর্তীকালে কিছু কিছু কাজে লাগবে। তারপরে পঞ্চ এর মূল শব্দ হচ্ছে পঞ্চন, শুধু এর শেষে শেষে নকার লাগিয়ে দিলেই হবে, পঞ্চন, ষষ, সপ্তন, অষ্টন, নবন, দশন এরকম হচ্ছে মূল। সেই জন্য এখানে শেষে নকার আছে, রূপগুলোর হচ্ছে আমরা শেষে বিসর্গ দেব না, নবাহ এরকম কেউ বলবো না, বিসর্গ এখন দেব না, যখন শুধু সংখ্যা বলতে চাইবো, কারণ এগুলো নাম তো শব্দ। বেশ, আচ্ছা, তাহলে এগারোর জন্য আমরা দেখছিলাম কি হলো একাদশ, বারোর জন্য দ্বাদশ, তেরোর জন্য দেখতে পাচ্ছি ত্রিশব্দ, কিন্তু ত্রিশব্দের জায়গায় আমাদের নিয়েছে ত্রয়, ত্রয় নিয়েছে কিন্তু তার শেষে আবার ওকার নিয়েছে, এটা খেয়াল রাখতে হবে, ত্রয়োদশ। তাহলে এগারোর জন্য এক, মাঝে শুধু আকার, আর বারোর জন্য দেখলাম দুইয়ের জায়গায় দোয়া নিয়েছে, আর দশ যেমন ছিল সেইরকম প্রত্যেকটা শেষে দশ দশ আছে, সেই জন্য আমাদের ভাবতে হবে না, শুধু শেষের যে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো, এইগুলোকে কিভাবে নিচ্ছে সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, চোদ্দের জন্য চতুর্দশ, পনেরোর জন্য পঞ্চদশ, ষোড়শের ষোলোর জন্য দশ তো ঠিকই আছে, শুধু ছয়ের জন্য শো, শো এরকম নিয়েছে, মধ্যনষ্টকার আর ওকার, শো। আচ্ছা, তাহলে ষোড়শ থেকে অন্য কেউ একজন বলুন, সুকৃতি মহোদয়া। ষোড়শ, সপ্তদশ, অষ্টদশ, অষ্টদশ নয় অষ্টাদশ, হ্যাঁ অষ্ট শব্দের ক্ষেত্রে দেখলাম আকার ঢোকানো আছে, তাছাড়া অষ্টাদশ, হ্যাঁ আচ্ছা, এবার উনিশ, একোনবিংশতিঃ, হ্যাঁ একোনবিংশতিঃ, একোনবিংশতি মানে কি, এক, হ্যাঁ উনো মানে কম, ঠিক আছে, উনো মানে হচ্ছে কম, তাহলে এক যুক্ত উনো হলো একোন, একোনবিংশতি কিভাবে শব্দটা হয়েছে সেটা বলছি। আচ্ছা, আমরা উনবিংশতিও বলতে পারি,
বা নবদশ, সোজা শব্দ অষ্টাদশ, তারপরে বলতে পারি নবদশ, ঠিক আছে? নবদশ এর সাথে যে লাগিয়ে নয় আর দশ, নবদশ এমনও বলতে পারি, বা এমন ভাবেও তো আমরা বলতে পারি যে কুড়ির থেকে এক কম, এমনও বলতে পারি। তো সেইভাবে প্রথম যদি আমরা বলি যে নবদশ, এরকম ভাবে বলতে পারি, বা যদি আমরা বলতে চাই কুড়ির থেকে এক কম, তাহলে সেই জন্য এই শব্দটা এক কম কুড়ি। আচ্ছা, এক কম কুড়ি মানে উনিশ, ঊনবিংশতি। হ্যাঁ, ঊনবিংশতি, এক ঊন মানে কম আর বিংশতি মানে কুড়ি, এক কম কুড়ি মানে কত দাঁড়ালো উনিশ। বা আমরা ডাইরেক্ট আঠারোর পরে, অষ্টাদশের পরে আমরা ডাইরেক্ট বলতে পারি নবদশ, এরকমও বলতে পারি। এরপরে হচ্ছে কুড়ির জন্য বিংশতি, বিংশতিহি। হ্যাঁ, বিংশতিহি। আচ্ছা, এইবার তাহলে বিংশতি যখন আমরা শিখে নিয়েছি, বিংশতির পরে দেখতে পাচ্ছি ত্রিংশত, তাহলে কুড়ি থেকে এক তিরিশ পর্যন্ত এখানে লেখা নেই, তাহলে এগুলো আপনাদেরকেই বলতে হবে এবার। তারপরে কে বলবে? তনুশ্রী মহোদয়া। সবাই খেয়াল করুন কিভাবে এখানে কিন্তু লেখা নেই, আমরা তৈরি করব, কিভাবে তৈরি করে করে বলছি। আচ্ছা, তাহলে আমাদের এরপরে এসছে কুড়ি, বিংশতি। হ্যাঁ, একুশ কি হবে বলুন? একুশ, একের জন্য আমরা কি নেব? এক। আর কুড়ির জন্য বিংশতি। হ্যাঁ, তাহলে আমাদের একুশের জন্য কি শব্দ হয়ে গেল? একবিংশতি। একবিংশতি। আচ্ছা, এরপরে এই একুশের জন্য হলো ওটা, এবার বাইশের জন্য? বাইশের যে শেষে দুই, সেই শেষে দুইয়ের জন্য কি নেব? দোয়া। হ্যাঁ, দোয়া। তারপরে দ্বাবিংশতি হয়ে গেল। আচ্ছা, এরপরে তেইশ, তিনের জন্য কি নেব? ত্রয়োবিংশতি। হ্যাঁ, ত্রয়োবিংশতি, যেহেতু এদিকে ত্রয়োদশ এরকম করেছিলাম, তাহলে ত্রয়োবিংশতি। চতুর্বিংশতি। গুড। পঞ্চবিংশতি। পঞ্চবিংশতি। হ্যাঁ, ষট্বিংশতি হবে। হ্যাঁ, ষট্বিংশতি। ষট্বিংশতি, কারণ আমরা ছয়ের জন্য জানি ষট আর বিংশতি। হ্যাঁ, ষট্বিংশতি হয়ে গেল। তারপরে সপ্তবিংশতি। সপ্তবিংশতি। হ্যাঁ, অষ্টবিংশতি। অষ্টবিংশতি নয়, এর আগে আমরা দেখেছিলাম অষ্টা হয়েছিল। অষ্টাবিংশতি। গুড, অষ্টাবিংশতি। বিকল্পে আকার হতে পারে, কিন্তু ওগুলো আমরা এখন দেখব না, এখন একটাই শিখ, অষ্টাবিংশতি। অষ্টাবিংশতি। তারপরে একোনত্রিংশত হবে, এক কম একোনত্রিংশত। একোনত্রিংশত এরকম ভাবে বলতে পারি, আরেকটা কি বলতে পারি? উনত্রিংশত। উনত্রিংশত বলতে পারি, আরেকটা কি বলতে পারি? কুড়ি থেকে আমরা যদি নিয়ে যাই যে নয় অধিক কুড়ি, নববিংশতি। হ্যাঁ, নববিংশতি, এরকমও আমরা বলতে পারি। বেশ, গুড। তাহলে আপনারা যখন অভ্যেস করে আনবেন, তখন এক থেকে একশো প্রত্যেকটাই অভ্যেস করে আনবেন, যেগুলো এখানে মাঝে নেই বলে ছেড়ে দেবো এমন নয়, নিজে ভেবে। যেমন কুড়ির পরে ডাইরেক্ট তিরিশ আছে, মানে একুশ বাইশ গুলো এখানে নেই, কিন্তু আপনারা একুশ বাইশ লিখে তার পাশেও অভ্যেস করে আসবেন। আচ্ছা, এরপরে হচ্ছে তিরিশ, তিরিশের জন্য ত্রিংশত। তাহলে এবার ত্রিংশত থেকে কে বলবে? জুলি মহোদয়া। হ্যাঁ স্যার, তিরিশের জন্য ত্রিংশত, তাহলে তারপরে এবার? হ্যাঁ, ত্রিংশত। হ্যাঁ, একত্রিংশত, একত্রিশ। হ্যাঁ, তারপরে হচ্ছে বত্রিশ, হচ্ছে দ্বাত্রিংশত, দ্বাত্রিংশত। দ্বা। তারপর তেত্রিশ হচ্ছে ত্রয়োত্রিংশত। হ্যাঁ, ত্রয়োত্রিংশত, এগুলো আমরা আগে দেখেছি, ত্রয়ো এরকম ওকার হয়েছে। কেন হয়েছে? কারণ পরে যে বর্ণ আছে সেই বর্ণ দেখে আমাদের ওকার হয়ে গেছে, নাহলে সিম্পল শব্দ ছিল ত্রয়স, তাহলে এখানে আমাদের ওই ত্রয়সটাই লাগবে, লাগবে ত্রয়স ত্রিংশত। তাহলে আমরা এখানে কি বলবো? তেত্রিশটা ত্রয়োত্রিংশত, ত্রয়স ত্রিংশত। হ্যাঁ, ওকার দেবো না, ত্রয়স ত্রিংশত না। তারপরে হচ্ছে চৌত্রিশ, নিয়ে আমরা এমনি স্টাডি মেটেরিয়াল হিসেবে একটা সংখ্যার পুরোটাই যেখানে এক থেকে একশো লেখা আছে, এরকম একটা লিখে একটা স্টাডি মেটেরিয়াল আমরা দিয়ে দেবো, সেই স্টাডি মেটেরিয়ালটা দেখে দেখে অভ্যাস করে আসবেন, ঠিক আছে?
যখন ওই কারোর অসুবিধা হতে পারে যে 33টা কি বললো বুঝতে পারলাম না, এখানে লেখাও নেই, তাহলে এখন বুঝে নিন, আমরা স্টাডি ম্যাটেরিয়াল একটা দিয়ে দেবো, সেখানে 33 এর লেখা থাকবে। আচ্ছা, 34 চতুর্ত্রিংশত, হ্যাঁ চতুস্ত্রিংশত। আচ্ছা দেখছি এখনই, যদি এক মিনিট ওয়েট করুন, এখনই স্টাডি ম্যাটেরিয়ালটা আমি যদি এখানে পাই এখানে শেয়ার করে দিই, এক মিনিট একটু ধরুন। ঠিক আছে, এখন পাচ্ছি না জিনিসটা, আমি খুঁজে আপনাদেরকে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে বলুন। তারপরে স্যার 35, হ্যাঁ 35, 35 তো আছে, পঞ্চত্রিংশত, পঞ্চত্রিংশত। তারপরে 36 হচ্ছে ষট্রিংশত, আর 37 হচ্ছে সপ্তত্রিংশত, আর 38 হচ্ছে অষ্টত্রিংশত, আর 39 হচ্ছে নবত্রিংশত। নবত্রিংশত বলা যেতে পারে তো? হ্যাঁ বলা যেতে পারে। বা বা হচ্ছে একোনো একোনো চত্বারি, স্যার একোনো চত্বারিংশত। বা হচ্ছে আর 40 হচ্ছে চত্বারিংশত। এরপরে মৌসুমী মহোদয়া চেষ্টা করুন, 40 এর পর থেকে একো চত্বারিংশত, হ্যাঁ একো চত্বারিংশত 41 হলো। তারপরে দ্বা চত্বারিংশত, হ্যাঁ ত্রি চত্বারিংশত, চতুর চত্বারিংশত, পঞ্চ চত্বারিংশত, ষট চত্বারিংশত, সপ্ত চত্বারিংশত, অষ্ট চত্বারিংশত, একোনো পঞ্চাশত বা ঊন পঞ্চাশত বা নব চত্বারিংশত, তারপর পঞ্চাশত। হ্যাঁ গুড। এবার কোথাও কোথাও এই যে চতুর শব্দ মানে যখন আমরা বলবো 54, চতুঃ পঞ্চাশত, কোথাও ওটা বিসর্গ হবে, কোথাও উকার হয়ে যাবে, কোথাও দন্তস্বকার থাকবে, ত্রয়স্ত্রিংশত, ত্রয়োত্রিংশত, ত্রয়োবিংশতি, কোথাও উকার, কোথাও দন্তস্বকার, কোথাও বিসর্গ, এগুলো একটু খেয়াল করবেন। এগুলো জাস্ট সংখ্যাটা আমরা পাশে বসে দিয়ে হয়ে গেল, কিন্তু কোথাও সন্ধি করে করে বিভিন্ন রকম রূপ হয়, ওগুলো একটু দেখে দেখে অভ্যেস করলে হয়ে যাবে। বেশ, এইবার 60-এর জন্য হচ্ছে ষষ্ঠী, মানে আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে 10-এর জন্য হলো দশক, 20-র জন্য বিংশতি, 30-এর জন্য ত্রিংশত, 40-এর জন্য চত্বারিংশত, 50-এর জন্য পঞ্চাশত, 60-এর জন্য ষষ্ঠীহি, ষষ্ঠীহি। বেশ, এবার 60 থেকে অন্য একজন, শ্রাবন্তী মহোদয়া। হ্যাঁ স্যার, ষষ্ঠ ষষ্ঠীহি, 60-এর জন্য হলো ষষ্ঠীহি। তাহলে এবার কি হবে, 61 কি হবে, ষট একাদশ, 61 ভেবে চিনতে বলুন, 61। তাহলে এক আগে একের জন্য কি, এগারো তে একাদশ। হ্যাঁ তাহলে একের জন্য আমরা কি নিয়েছি, শুধু এক বোঝাতে,
এক শুধু এক বুঝতে আমরা কি নিয়েছি এখানে একম একম তাহলে 11 এর জন্য আমরা দেখতে পাচ্ছি শেষে 11 মানে কি 10 প্লাস 1 তাহলে শেষে এই 1 এর জন্য আমরা নিয়েছি একক আর তারপরে এই আগে 10 এর জন্য নিয়েছি দশক আচ্ছা তাহলে 21 এর জন্য কি করেছি আমরা 21 এর জন্য এখানে তো লেখা নেই 21 এর জন্য কি হবে তাহলে বলুন 21 টা কি হবে 20 প্লাস 1 তাই তো তাহলে 1 এর জন্য আমরা কি নিয়েছি একম একক হ্যাঁ একক আর 20 এর জন্য 20 সংস্কৃত কি বিংশতি বিংশতি তাহলে 21 কি হবে একবিংশতি একবিংশতি গুড হয়ে গেল একবিংশতি তাহলে 30 এর জন্য 30 31 কি হবে একত্রিংশতি একত্রিংশতি কেন এখানে 30 এর জন্য কি ত্রিংশত ত্রিংশত হ্যাঁ একত্রিংশত হবে একদম গুড একত্রিংশত সোজাই জাস্ট একটা শেষে যেটা আছে সেটা আগে বলবো তারপরে 30 টা লাগাবো এইবার আপনার জায়গায় আসুন 61 61 তাহলে কি হবে এক শট শট কেন 60 এর জন্য কি আছে এখানে ষষ্ঠী এক ষষ্ঠী হ্যাঁ গুড এক ষষ্ঠী আচ্ছা এক ষষ্ঠী 62 এর জন্য দ্বাষষ্ঠী হ্যাঁ 63 এর জন্য ত্রিষষ্ঠী একদম 64 এর জন্য চতুর্ষষ্ঠী হ্যাঁ এই চতুর দ্বা দ্বি এগুলো কি হবে এগুলো ভালো আস্তে আস্তে সব শিখে যাবেন এখন জাস্ট কিটা দাঁড়াচ্ছে সোজা ভাবে সেই জন্য আমরা দেখছি 65 কি হবে তাহলে পঞ্চষষ্ঠী ৬৬ ছয়ের জন্য ষষ্ঠী একদম ষষ্ঠী বেশ সপ্তম ষষ্ঠী সপ্তম নয় সপ্ত সপ্তষষ্ঠী হ্যাঁ অষ্টাষষ্ঠী কি অষ্টৌষষ্ঠী একদম হ্যাঁ নব বলুন নব ৬৯ নয় বেশি ষাট সেরকম বলতে চাইলে নবষষ্ঠী হলো নবষষ্ঠী আচ্ছা মানে একোনষষ্ঠী না একোনষষ্ঠী বললে তো একোন সপ্ত সপ্তহী না এটা কি লেখা আছে দেখে পড়ুন সপ্তহী না সপ্ত পয় তয় যদি হয় তাহলে এটাও ত তাহলে কি হচ্ছে সপ্ততিহী সপ্তহী নি নয় তি তি সব কি হ্যাঁ সপ্ততিহী হ্যাঁ সপ্ততিহী হ্যাঁ তাহলে 69 কি হবে সৌমি মহোদয়া হুম একাত্তর থেকে বলবে সত্তরের জন্য সপ্ততিহী তাহলে একাত্তর কি হবে দ্বিসপ্ততিহী বলুন দ্বা সপ্ততিহী বা দুই সপ্ততিহী যেকোনো একটা বলুন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দ্বা সপ্ততিহী হুম ত্রি সপ্ততিহী হুম চতুর সপ্ততিহী হ্যাঁ ওটা মূল শব্দ হচ্ছে চতুর শব্দ তাহলে আমাদের কি বলতে হবে চতুর রটা দন্তস্য হয়ে গিয়ে হয়ে যাবে চতুর সপ্ততিহি চতুর সপ্ততিহি হুম পঞ্চ সপ্ততিহি হুম তারপরে ষষ্ঠ সপ্ততিহি ষষ্ঠ নয় ছয় বলার জন্য আমরা কি শব্দ নিয়েছি ষট সপ্ততিহি হ্যাঁ সপ্ত সপ্ততিহি হ্যাঁ অষ্ট সপ্ততিহি হুম নব নব্বইটা কি হবে নবতি না এটা তো আমরা 89 বলছি তাহলে নয় অধিক 70 এরকম বলতে চাইলে নব সপ্ততিহি হলো এবার আমরা আসছি একদম তাহলে কেমন ভাবে বলবো
উনো অষ্টতিহি অষ্টতিহি নয় আশির জন্য কি লেখা আছে আশিতি হ্যাঁ আশিতি উনো অষ্টতিহি হ্যাঁ উনো অষ্টতিহি বা উনো অষ্টতিহি বা নব সপ্ততিহি আরেকটা নব সপ্ততিহি একটা হলো নব সপ্ততিহি আরেকটা উনো অষ্টতিহি আরেকটা এক কম এই বোঝাতে একোন অষ্টতিহি বিদ্যাযুক্ত আলয় সন্ধি করলে কি হয় দুটো অকার মিশে আকার হয়ে যাবে বিদ্যাযুক্ত আলয় বিদ্যালয় একযুক্ত অশীতি একাশীতি তাহলে আমাদেরকে বলতে হবে একাশীতি তারপরে দুয়া ষট অশীতি সপ্ত অশীতি অষ্ট অশীতি এখন তো ৮৯ বলছেন তাহলে এটা কি হবে নব সুজা আপনি বলুন ৮৯ মানে কি নয় অধিক কত ৯০ ৯০ থেকে ৮৯ হয় আশির থেকে নয় বেশি ৮৯ মানে কত আশির থেকে নয় বেশি না ৯০ থেকে নয় বেশি আশি থেকে নয় বেশি তাহলে নব অশি নবাশি বেশ এবার নব অশিতি মৌসুমী সরকার মহোদয়া ৯০ থেকে হ্যাঁ ৯০ নবতিহি এক নবতিহি দ্বি নবতিহি ত্রি নবতিহি চতুর নবতিহি পঞ্চ নবতিহি ষট নবতিহি একদম ষট নবতিহি এবার সন্ধি হয়ে অন্যরকম হবে ষট নবতিহি এটা আমরা পরে দেখব আপাতত ষট নবতিহি তারপরে সপ্ত নবতিহি অষ্ট নবতিহি নব নবতিহি আর তারপর শতম ১০০ জন্য আমরা দেখছি শতম তাহলে এবার আমাদের খেয়াল রাখতে হবে আমরা কি বললাম মেন মেন ১০ ২০ ৩০ এগুলো খেয়াল রাখতে হবে দশের জন্য দশ তারপরে বিংশতিহি তারপর ত্রিংশত চত্বারিংশত পঞ্চাশত তারপরে ষষ্ঠীহি সপ্ততিহি অশীতিহি নবতিহি শতম এই তো হলো রায় মহোদয়া হ্যাঁ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই সব বলুন দশম দশম নয় দশ দশ হ্যাঁ তারপরে বিংশতিহি হ্যাঁ ত্রিংশত 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 হ্যাঁ চত্বারিংশত পঞ্চাশত
ষষ্ঠী হ্যাঁ সপ্ততি আশিতি নবতি শতম গুড হ্যাঁ তাহলে আপাতত আমাদের এগুলো হলো এগুলো আপনারা অভ্যেস করে আসবেন আমি একটা পিডিএফ দিয়ে দেবো অসুবিধা নেই এখানে তো সবগুলো নেই মাঝে মাঝে বাদ আছে আচ্ছা নেক্সট আমরা দেখি আর কি আছে এখানে শব্দ লেখনের অভ্যাস তাহলে এই শব্দ লেখা আচ্ছা এগুলো অনেকেই যা লিখছেন আমি অনেকেই কমেন্ট করেছি কিছু কিছু ভুল হচ্ছে মাত্রাটা অনেকে টেনে টেনে দিচ্ছেন মানে মাত্রাটা কেটে যাচ্ছে তো এটা একটু খেয়াল রাখবেন একেবারে টানা এক মাত্রা দিলে দেখতে ভালো লাগে সেই জন্য যা লেখা লিখে নিয়ে সোজা একবারই টানা সোজা মাত্রা দেবো নাহলে এই মাত্রাটা এঁকে বেঁকে গেলে জিনিসটা ভালো দেখায় না নাফিসা মহোদয়া কি শব্দগুলো এই শব্দগুলো কি লেখা পড়ুন তো হ্যাঁ স্যার উপর থেকে পড়বে একেবারে সব এই যেখান থেকে হ্যাঁ ব্রহ্মা 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 তারপরে ব্যাগ্রহ ব্যাগ্রহ বেশ তারপরে রাষ্ট্রম রাষ্ট্রম তারপরে এটা আছে শ্রুত্বা শ্রুত্বা গুড তারপরে উক্ত্বা উক্ত্বা এই যে কয়েতএব এটা আমরা অন্যভাবে শিখেছিলাম মনে আছে হ্যাঁ 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 তাহলে এইভাবে এখানে যেহেতু টাইপিং এ এরকম এসছে এটা এরকম লিখেছে কিন্তু আমরা এটা এটা না করে একটু অন্য যেটা হচ্ছে সব থেকে ভালো সেটা আমরা শিখেছিলাম ওইটা প্র্যাকটিস করবে বেশ নেক্সট আছে শেফালি মহোদয়া শেফালি মহোদয়া শুনতে পাচ্ছেন আচ্ছা সুনন্দা মহোদয়া হ্যালো আমার কথা শোনা যাচ্ছে তো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে আচ্ছা তাহলে ওদের মনে হচ্ছে টাওয়ারের সমস্যা সমস্যা হতে পারে বেশ তাহলে এরপরে এগুলো যা শব্দগুলো আছে তার অভ্যেস করে আসতে হবে প্রাপ্তি হি ত্যক্তা উষ্ট্রাহা গচ্ছ ত্রস্তাহা এগুলো জাস্ট যুক্তাক্ষর দিয়ে দিয়ে শব্দ বানানো এগুলো কিভাবে লিখতে হবে সেটা জাস্ট অভ্যেস করে আসতে হবে তাহলে আপনারা সংখ্যা আর এগুলো যেগুলো আছে এগুলো অভ্যেস করে আসবেন দেখে দেখে জাস্ট এখানে মেন প্র্যাকটিস হচ্ছে যুক্তাক্ষর এখানে বিভিন্ন রকম যুক্তাক্ষর আছে লিখতে লিখতে কোন যুক্তাক্ষর কেমন হয় সেটাও প্র্যাকটিস হয়ে যাবে হলো এছাড়া আর তেমন কিছু নেই এরপরে বাক্য বাক্য লেখার অভ্যেস আছে বাক্যটাও ওই অভ্যাসটাও করে আসবেন বাক্য লেখার আর কিছু নেই তাহলে আমাদের এই বইটা শেষ হলো বাক্যগুলো কি আছে দেখি আপনারা পড়তে পারছেন কিনা যারা একেবারেই নতুন তারাই পড়বেন হ্যাঁ সংস্কৃত ব্যাকগ্রাউন্ড যাদের ছিল না তাহলে কার কার ছিল না আমি তো খেয়াল নেই সৌমি মহোদয়া পড়ুন আপনারা এক এক করে এসে পড়ুন তাহলেই হবে প্রথমে সৌমি মহোদয়া হ্যাঁ তারপরে বাক্য লেখা লেখ তারপরে এই লাইনটা কি আছে লিখিত লিখিত বাক্যম পুনঃ লিখন্তু মানে কি হতে পারে ভেবে চিন্তে বলুন হ্যাঁ লিখিত বাক্যটাতে পুনঃ মানে পুনরায় লেখা আবার লেখো বেশ এরপরে কি আছে স্যার পড়বো আকাশ মহোদয় পড়ুন উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম উদার চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম আচ্ছা এই বাক্যগুলো যেগুলো আছে এগুলো সাহিত্য থেকে আনা তো একটু কঠিন হতে পারে
তো এই বাক্যগুলোর মানে যদি আপনারা না বের করতে পারেন কোনো সমস্যা নেই, এগুলো একটু সাহিত্যের বাক্য আর একটু কয়েকদিন পরে বের করতে পারবেন। তাহলে এখন উদাহরণ চরিত্র, তাহলে উদাহরণ চরিতানাম তু বসুধৈব কুটুম্বকম, তবু চেষ্টা করুন দেখি। উদারো চরিত ব্যক্তিদের কাছে পুরো বসুধাটাই মানে পৃথিবীটাই কুটুম্ব, মানে কুটুমের মতো, আত্মীয়ের মতো, আত্মীয়ের ঘর। গুড, আচ্ছা এরপরে এরপরে কি বলবেন? স্যার আমি বলবো আমি শ্রাবন্তী। হ্যাঁ বলুন, দাঁড়ান আপনারটা বের করি। পড়ুন। অগ্নিকৃতম অগ্নি নয় ময়ে গয়ে, তাহলে কি হবে? কি হবে স্যার উচ্চারণটা? ওয়ে গয়ে দীর্ঘ। বাংলায় বাংলায় অঙ্গীকৃতম। হ্যাঁ অঙ্গীকৃতম, অগ্নিকৃতম, সুকৃতন, সুকৃতিনহ মানে যারা ভালো মানুষ, ভালো কাজ করে বা ভালো মানুষ। তাহলে কি হলো এবার বলতে পারবেন মানেটা? অঙ্গীকৃতটা ভালো মানুষ পরিপালন করেন, মানে একবার যেটা অঙ্গীকার করে যে আমি করবো বলে বা প্রমিস করে সেটা তারা পরিপালন করে। অঙ্গের জায়গায় অঙ্গী, অঙ্গীকৃতম, অঙ্গীকৃতন, সুকৃতি সুকৃতিনহ পরিপালয়ন্তি। অঙ্গীকৃতম সুকৃতিনহ পরিপালয়ন্তি। গুড, বেশ এবার নেক্সট। কে পড়বে কে পড়বে? করব স্যার। হ্যাঁ পড়ুন শেফালি মহোদয়, পড়ুন। তাহলে এটার মানে কি? দুটো ভাগ আছে, একটা হচ্ছে পরোপকার পুণ্যায়, এটার মানে পাপায় পরপীড়নম হয়। হ্যাঁ আর পরের পীড়ন করলে পাপ হয়, এই তো পীড়ন করলে পাপ। পরোপকার উপকার কি করে? পুণ্য অর্জন হয় পরোপকার করলে, পরকে পীড়ন করলে পাপ হয়। হ্যাঁ একদম গুড, এইটুকুই। বেশ এবার নেক্সট। কি পড়বে স্যার বলি? হ্যাঁ বলুন সুকৃতি মহোদয়া। তামসো মা জ্যোতির জ্যোতির্গময়। তামসো মা জ্যোতির্গময়, মানে কি? অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে চলো। অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে চলুন। গুড, আচ্ছা এরপরে আর কি অবশিষ্ট আছে? স্যার স্যার হ্যাঁ বলুন স্যার, এখানে তাহলে মা শব্দটা কি দাঁড়ালো? হ্যাঁ ভালো প্রশ্ন। তাহলে এখানে তো মা মানে তো আমরা জানি মা, কিন্তু মা মানে মা নয়, মা মানে হচ্ছে আমাকে। এখানে অসমত শব্দের একটা বিকল্প রূপ হয় অহম আবাম বয়ম মাম্মা, সেই মাটা এখানে আছে। মা মানে আমাকে, তাহলে এ মা মানে মাদার নয়, এ মা মানে আমাকে। তামসাহা মানে অন্ধকার থেকে মা মানে আমাকে, জ্যোতিহি মানে আলোতে, গময় নিয়ে চলুন। সম্পাকে দেন রূপ পারুনি বলে এখানে সম্পাকে
আচ্ছা নেক্সট নেক্সট পড়বে নেক্সট কে পড়বে জানা হ্যাঁ ছন্দা মহোদয় পড়ুন আই কে দেখুন মোবাইল চলেন কে পড়বেন অমিত মহোদয় স্যার আমি পড়বো স্যার বলছি পরোপকারায় স্বন্ত্বা সন্ত্বা বিভু তয়ঃ হয়নি আবার পড়ুন পরোপকারায় সন্ত্বা বিভু সন্ত্বা নয় তো কি আছে এটা তয়ের উপর অনুসার রয়েছে হ্যাঁ তাহলে উজ্জ্বল যাবে স তয়ের আকার অনুসার তাহলে কি হবে সত্মা বাংলায় বাংলায় ভাবুন দন্তীয় সকার তারপরে তয়ে আকার তারপর অনুসার বাংলায় লিখে নিয়ে পড়ুন তো দেখি পড়ে পারেন কিনা সতাম হ্যাঁ সতাম সতাম সুজা স তয়ে আকার অনুসার সতাম পরোপকারায় সতাম বিভূতয়ঃ সতাম মানে সৎ ব্যক্তিদের হ্যালো বিভূতয়ঃ মানে ধন সম্পত্তি বিভূতি বা ধন সম্পত্তি পরোপকারায় সতাম বিভূতয়ঃ তাহলে এটার মানে কি দাঁড়ালো স্যার একটু চেষ্টা করব না দাঁড়ান আগে অমিত মহোদয় চেষ্টা করুন আর আরেকবার আরেকবার একটু বলুন স্যার একটু পরোপকারায় সতাম বিভূতয়ঃ এই সতাম আর বিভূতয়টা কি বললেন স্যার সতাম মানে হচ্ছে সৎ ব্যক্তির সৎ ব্যক্তিদের বিভূতয়ঃ মানে বিভূতি বা ধন সম্পত্তি সৎ ব্যক্তিদের ধন সম্পত্তি কিসের জন্য সৎ ব্যক্তিদের সৎ 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 ব্যক্তিদের ধন সম্পত্তি হচ্ছে পরোপকার করা হ্যাঁ পরোপকার করার জন্য মানে যার খুব ধন সম্পত্তি থাকে সেই সৎ ব্যক্তি কি করে পরোপকার করে পরোপকারের মানে সৎ ব্যক্তিদের ধন সম্পত্তি শুধু নিজে ভোগ করার জন্য নয় পরের উপকার করার জন্য ঠিক আছে আচ্ছা এখনো একটা আছে বলুন এরপরে কি বলবেন ছন্দা মহোদয়া বর্তমানেষু কালেষু প্রবর্তন্তে বিচক্ষণা বিচক্ষণা নয় আমরা এটা কেমন উচ্চারণ শিখেছি বিচক্ষণা বাংলায় বলে বিচক্ষণ কিন্তু সংস্কৃতে বলে বিচক্ষণ কারণ এইটা ভাঙলে হ্যাঁ বলুন বর্তমানেষু কালেষু প্রবর্তন্তে বিচক্ষণাঃ মানে কি হ্যাঁ ছন্দা মহোদয় বলুন আচ্ছা নেটওয়ার্ক সমস্যা হতে পারে হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি হ্যালো স্যার বলছি বর্তমানেষু বর্তমান কালে সু কালে বর্তমান কালে বিচক্ষণ স্যার একটু বলে দিন একটু প্রবর্তন্ত মানে বিচক্ষণ ব্যক্তিরা প্রবর্তন্ত মানে প্রবৃত্ত হন বিচক্ষণ হ্যাঁ বিচক্ষণ হ্যাঁ তাহলে বিচক্ষণ ব্যক্তিরা মানে বুদ্ধিমান বুদ্ধিমান ব্যক্তিরা মানে সব দিক থেকে হ্যাঁ 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 স্যার বলুন কিনা আপনার কথা একটু কেটে কেটে আসছে আমি বলবো প্রবর্তন্তে মানে বিচক্ষণ ব্যক্তিরা বা বুদ্ধিমান ব্যক্তিরা বর্তমান কালেই প্রবৃত্ত হন মানে এরা এই অতীতে কি হবে ভবিষ্যৎ কি হবে নিয়ে এখনই কান্নাকাটি আরম্ভ করে না তারা বর্তমান কালে বর্তমানে কি হচ্ছে সেটাকে নিয়েই ভাবা চিন্তা করে বর্তমান কালেই প্রবৃত্ত হন বিচক্ষণ ব্যক্তিরা আচ্ছা ঠিক আছে এরপরে নেক্সট কে পড়বে নতুনদের মধ্যে নেক্সট কে পড়বে এবার আর কেউ অবশিষ্ট নেই নতুনদের মধ্যে স্যার পড়বো স্যার
হ্যাঁ শ্রাবন্তী মহোদয় বলুন। মানে কি মানে স্যার শিব সত্য এবং সুন্দর। সত্যম মানে সত্য, শিব মানে শিব, সুন্দর মানে সুন্দর। আচ্ছা আর কিছু মনে হচ্ছে নেই না? আছে, এখন আছে। এটা শুক্রদী মহোদয়া বলুন। সত্যম বদ ধর্ম চর সত্য ধর্ম, ওখানে অনুসার আছে ধর্ম মানে কি সত্য বলো। ধর্ম চর, চর মানে চর মানে আচরণ করো। ও আচরণ করো, আচ্ছা আচ্ছা। সত্য বলো ধর্ম, সেই ধর্ম আচরণ করো। হ্যাঁ সত্য বলো, হ্যাঁ মানে দুটো আলাদা বাক্য। সত্যম বলো মানে সবসময় তুমি সত্যই বলো, আর ধর্মম আচরণ বা ধর্মম চর ধর্মটা আচরণ করো, অধর্মগামী হয় না ধর্মগামী হয়। বেশ, এবার এটা কি বলবে অমিত মহোদয়? অমিত বাবু বলুন। আচ্ছা পরে অমিত বাবু বলুন। হ্যাঁ শরীরম আদ্যম, শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। মানে বলতে পারছি না স্যার, ধর্ম সাধনমটা হচ্ছে ধর্ম সাধনা করা। হ্যাঁ ধর্মের সাধক, ধর্ম সাধন, ধর্ম সাধন কোনটা? আগে হচ্ছে শরীর, আদ্যম, আদ্যম মানে আগে শরীর, শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। যতই ধর্ম সাধন করি শরীরটাই হচ্ছে আগে, শরীর না থাকলে আমি কোনো কিছুই করতে পারবো না। সেই জন্য না খেয়ে না দিয়ে আমি প্রেয়ার করছি এমন নয়, আগে শরীরটাকে ঠিক রাখতে হবে, শরীর ঠিক রাখলে তারপর আমরা সমস্ত ধর্ম সাধনা করতে পারবো। খলু মানে কি দাঁড়ায় স্যার? হ্যাঁ খলুটা হচ্ছে কোনো এমনি বাক্যের অলঙ্কার অর্থে, মানে আগেই এই অর্থে আর কি। খলু হচ্ছে অব্যয়, এরকম বিভিন্ন অর্থ হয়, বিভিন্ন অর্থ হয়, স্পেশাল এখানে কোনো অর্থ নেই। শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম, আদ্যম শরীরম ধর্ম সাধনম, মানে শরীরটাই হচ্ছে আগে আমাদের ধর্মের সাধন। ধর্ম করতে গেলে আমাদের টাকা পয়সা সবকিছুই লাগবে, টাকা পয়সা সবকিছুই লাগবে, কিন্তু সবার আগে কি লাগবে? শরীর, নিজের শরীরটা সুস্থ রাখতে হবে। বেশ, হ্যাঁ রায় মহোদয়ের জন্য অনেক বড় এসছে বলুন। হ্যাঁ স্যার, আকাশাত পতিতম তোয়ম যথা গচ্ছতি সাগরম। মানে কি আকাশাত মানে আকাশ? হ্যাঁ আকাশ থেকে, যেহেতু পঞ্চমী ব্যক্তি রাম শব্দ রূপ তো সবাই মোটামুটি মুখস্থ হয়ে যাওয়ার কথা, রামাত এরকম আকাশাত মানে আকাশ থেকে। তারপরে গচ্ছতি মানে যাচ্ছে। হ্যাঁ পতিতম মানে পতিত হয়েছে, তাই তোয়াম মানে কি স্যার? এই তোয়াম মানেটা আমি বলবো না, আপনি ভেবে বলুন, বাকিগুলোর অর্থ যদি পারেন তাহলে তোয়ামটা গেস করে বলুন। আকাশ থেকে পতিতম, পতিত তোয়ম গ্যাস মানে তোয়টা, যথা গচ্ছতি সাগরম যেমন সাগরে যায়, তাহলে আকাশ থেকে কি এমন পতিত সাগরে যায়? সূর্যরশ্মি, জল, 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 জল। হ্যাঁ গুড, জল। তাহলে তোয় মানে কি? জল, জল, জল। আকাশ থেকে পতিত জল যেমন সাগরে যায়, তেমন অন্য কিছু লাইন ছিল, আপাতত আমাদের এক লাইনই জাস্ট অভ্যাস করার জন্য। আচ্ছা আর নেই আমাদের। বেশ তাহলে আমাদের এই বইয়ের অভ্যেস এখানেই শেষ হলো। অভ্যেস অনেকেই তো শেষ করে দিয়েছেন আগেই বইটা, তারা এবার সংখ্যাটা ধরে ধরে অভ্যেস করবেন, আর যারা করেননি তারা অবশ্যই এই অভ্যেস কাজ করে দেবেন। আচ্ছা এরপরে আজ আমরা একটু সামান্য রূপে বর্ণ তো তাহলে আমাদের হয়ে যাওয়ার কথা হয়ে গেছে ধরে নিয়ে, আমরা সামান্য রূপে একটু ব্যাকরণে সামান্য প্রবেশ করি, তারপরে আমরা অন্য একটা গল্প টল্প শুনে আজকে শেষে রেখে দেবো। আগে একটু
তিন দিন হয়ে গেল, তিন চারটে ক্লাস হতে চললো, একটু ব্যাকরণ এবার টাচ না গেলে সমস্যা হবে, বুঝবে। বেশ, তো আমরা এবার একটু ব্যাকরণ আলোচনা করি। দেখতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। তাহলে যেটা আমরা বলছিলাম, আমাদের এই সংস্কৃত জগতে যাই আমরা সংস্কৃতে ব্যবহার করি না কেন, হয় শব্দ হবে নাহলে ধাতু হবে, যে কোনো একটা জিনিস। যেমন রাম যাচ্ছে, যদি আমরা বলি রাম যাচ্ছে, তাহলে রাম এটা বলার জন্য আমরা একটা শব্দ ব্যবহার করতে হবে। তাহলে রাম যাচ্ছে, তাহলে রাম শব্দ রূপ আমরা জানি, রাম শব্দের যে একুশটা রূপ আছে, একুশটা রূপের মধ্যে আমাদের একটা রূপ এখানে আমাদের বসাতে হবে। তাহলে একুশটা রূপের মধ্যে আমরা দেখেছি কটা বিভক্তি আছে? সাতটা বিভক্তি আর তিনটে বচন। তাহলে এই মিলে আমাদের একুশটা বিভক্তি, একুশটা হচ্ছে রূপ রাম শব্দের। তো আমরা এখন বলছি রাম যাচ্ছে, তাহলে রাম হচ্ছে শব্দ। তার এখন আমরা কোনটা নেব, এক বচন হলে এক বচনের রূপগুলো একটা রাম বোঝাতে চাইলে একটা, এক বচনের রূপগুলো দুটো রাম বোঝাতে চাইলে দ্বি বচনের রূপগুলো, অনেকগুলো রাম বোঝাতে চাইলে বহু বচনের রূপগুলো। কিন্তু এক বচনের রূপের মধ্যেও তো অনেকগুলো আছে, রামহ রামম রামেণ রামায় রামাত রামস্য রামে, এতগুলো রূপ আছে এক বচনে, প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি, এতগুলো আছে। তাহলে আমরা কোনটা নেব, তার জন্য আমাদের, তার জন্য আমাদেরকে কি জানতে হবে? তার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে কি রামটা কি কারক। তাহলে এই যে এখানে রাম যাচ্ছে, যাওয়া রূপ ক্রিয়াটা কে সম্পাদন করছে? রাম সম্পাদন করছে। রাম ছাড়া যাওয়া কি সম্ভব? তাহলে এখানে রাম কি কারক হবে? কর্তৃকারক। গুড। কর্তৃকারকে কি বিভক্তি হয়? কর্তৃকারক, তারপরে তাহলে এখানে আমরা যে দেখলাম রামহ রাম যাচ্ছে, তাহলে সেটা বলার জন্য আমাকে এখন রাম শব্দের যে একুশটা রূপ, একুশটার মধ্যে সবকিছু বাদ ছাড় দিয়ে আমরা পেয়ে গেলাম যে রামহ রামহ। বেশ, তাহলে একদম আমাদের হয়ে গেল, শব্দটা পেয়ে গেলাম রামহ। আচ্ছা, এবার গচ্ছতি ভার্ব, যাওয়া যে ভার্ব, তার জন্য আমার এখন একটা ক্রিয়াপদ লাগাতে হবে। তাহলে যাওয়ার জন্য কি ক্রিয়াপদ আছে? তার জন্য একটা ধাতু। যেমন আমরা শব্দের জন্য রাম শব্দ বা রাম প্রাতিপদিক নিলাম, এবার যাওয়ার জন্য আমাদের মূল ধাতু একটা নিতে হবে, গম ধাতু। আচ্ছা, গম ধাতুর রূপ এখন মুখস্থ পড়া দিয়েছে প্রীতম স্যার? না স্যার, না না। আচ্ছা, কোন ধাতু পড়া দিয়েছে? রাম যাচ্ছে এরকম না বলে বলছি রাম হয়, রাম আছে, ঠিক আছে, রাম আছে এটা আমরা ধরছি, রাম ঘরেতে আছে বা কোথাও আছে, রাম আছে। তাহলে রাম হয়ে গেল আচ্ছা, আছে বা থাকা, থাকা ক্রিয়াটা সম্পাদন করছে রাম, তাহলে রাম হচ্ছে কর্তৃকারক, তাই জন্য হলো রাম। হ্যাঁ, এবার থাকা ক্রিয়ার জন্য আছে জন্য ভূধাতু, ভূধাতুর অর্থ হচ্ছে সত্তা বা থাকা। তাহলে ভূধাতুর আমরা যেহেতু পড়া দিয়েছে, দেখেছি ভূধাতুর কটা রূপ, নটা রূপ দেখেছি, তাই তো? ভবতি ভবতাহ ভবন্তি। ভূধাতু মানে কি? শুধু লটটা দিয়েছে। হ্যাঁ, ভূধাতুর মানে হচ্ছে হওয়া, যেমন গম ধাতুর মানে হচ্ছে যাওয়া, সেরকম ভূধাতুর মানে হচ্ছে হওয়া, হওয়া বা থাকা, এই হচ্ছে ভূধাতুর অর্থ। তাহলে এবার আমরা বাক্যটা বলেছি রাম আছে বা রাম হয়, তাহলে আছে এই অর্থে আমরা ভূধাতু ব্যবহার করছি। কিন্তু যেমন আমরা রাম শব্দে রাম একুশটা রূপ ছিল, তার মধ্যে সমস্ত রূপগুলোকে বাদ দিয়ে জাস্ট প্রথমা বিভক্তির একবচন আনলাম রামহ, ওই রকম ভূধাতুর আমরা দেখলাম নটা রূপ, ভবতি ভবতাহ ভবন্তি, ভবসি ভবতাহ ভবতঃ, ভবামি ভবাবহ ভবামহ।
তাহলে এইরকম নটা রূপ, তাহলে এর মধ্যে আমরা কোনটা নেব এইবার হচ্ছে সংশয়। তাহলে রামহ কোনটা নেব, কোনটা নেব, তাহলে তার জন্য আমাকে কি দেখতে হবে? প্রথম পুরুষ একবচনে ভবতি। তাহলে আমাদেরকে তার জন্য কি দেখতে হবে যে রাম শব্দটা হচ্ছে কোন লিঙ্গে আছে, বা রাম শব্দটা হচ্ছে কোন বচনে আছে, কোন বিভক্তিতে আছে, লিঙ্গ বচন বিভক্তি যেমন আছে সেম সেই অনুসারে আমরা ভবতির ওই নটা থেকে একটা চয়েস করব। কিভাবে করব সেগুলো সবই আমরা শিখবো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। রাম শব্দকে কিভাবে বাদ দিয়ে আমরা একটা নিচ্ছি আর ভবতির মধ্যে কোনটা নেব সবই আমরা দেখবো। এখন আমরা জাস্ট যেগুলো স্লাইডে দেখাচ্ছি সেই অনুসারে শিখতে পারছি না। স্লাইডে হলো আমাদের, তাহলে সংস্কৃতি কি হলো, প্রয়োগ করতে গেলে হয় একটা শব্দ লাগবে। শব্দ বলতে কি সুকৃতি মহোদয়া, শব্দের উদাহরণ আমরা কি শিখলাম, কেমন শব্দ? এই যেটা বাক্যে ব্যবহার করব প্রাতিপদিক বলবো। হ্যাঁ প্রাতিপদিক, একটা আমাকে প্রাতিপদিক নিতে হবে। রাম শ্যাম যদু মধু হরি লক্ষণ শ্যাম ভরত যাই কিছু আমরা একটা শব্দ নিতে হবে, শব্দ থাকবেই। বাক্যে আমরা যা বলবো শব্দ মানে কি, শব্দ মানে হচ্ছে শব্দ, শব্দের না তাই কি প্রাতিপদিক বলছেন না ওটা? প্রাতিপদিক মানে হচ্ছে শব্দের মূল, প্রাতিপদিক মানে হচ্ছে শব্দের মূল বা রুট। যেমন আমরা বলছি গো, শব্দের মূল মূল রূপ স্যার। হ্যাঁ শব্দের মূল মূল রূপ, যে মূল রূপ থেকে আমাদের 21টা রূপ হচ্ছে। রাম শব্দের রূপটা দেখেছেন তো শ্যামন্তি মহোদয়া? হ্যাঁ স্যার দেখেছি। তাহলে রাম শব্দ আমরা বলছি রাম শব্দ, কিন্তু 21টা রূপ কোত্থেকে হলো? 21টা রূপ যেখান থেকে হলো, যে মূল শব্দ থেকে হলো তাকে বলা হচ্ছে প্রাতিপদিক। তাহলে 21টা রূপ মূল কোন শব্দ থেকে হলো? রাম, এই মূল শব্দ থেকে হয়েছে 21টা রূপ। তাহলে রাম এটাকে আমরা কি বলবো, প্রাতিপদিক রূপ শব্দ, প্রাতিপদিক বলবো। হ্যাঁ রাম এটাকে আমরা প্রাতিপদিক বলবো, প্রাতিপদিক এটার অর্থ হলো মূল শব্দ, বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। তাহলে আমাদের এরকম সংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি কি হয়, যাই বলি না কেন শব্দ থাকবে এবং ধাতু থাকবে। তাহলে শব্দের উদাহরণ আমরা এরকম দেখলাম, রাম শ্যাম যদু মধু লক্ষণ ভরত শত্রুঘ্ন, এরকম ধাতু হচ্ছে খাওয়া যাওয়া পড়া ঘুমানো লেখা, এগুলো সবই ধাতু। প্রত্যেকটা ক্রিয়ার জন্য এক একটা ধাতু আছে, যাওয়ার জন্য গম ধাতু, লেখার জন্য লিখ ধাতু, পড়ার জন্য পট ধাতু, স্বপ্ন দেখার জন্য সব ধাতু, শয়ন করার জন্য সিং ধাতু, বলার জন্য বদ ধাতু, এরকম এক একটা ক্রিয়ার জন্য এক একটা ধাতু আছে। তাহলে এই হলো আমাদের একটা শব্দ এবং ধাতু। আচ্ছা একটা শব্দর শব্দ থেকে দু রকম বিভক্তি হয়, এগুলো জাস্ট জেনে রাখুন। শব্দ থেকে দু রকম বিভক্তি হয়, একটা হচ্ছে সুপ বিভক্তি আর একটা তদ্ধিত বিভক্তি, প্রত্যয় আর কি, প্রত্যয় সুপ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। তাহলে সুকৃতি মহোদয়া, রাম শব্দ থেকে আমরা কটা রূপ করলাম? একুশটা। তাহলে আমাদের ছিল তো একটাই মাত্র মূল শব্দ, রাম শব্দ ছিল, সেখান থেকে আমরা 21টা রূপ কিভাবে করলাম? সাতটা বিভক্তি এবং তিনটে বচন, তিনটে বচন। তাহলে এই সাতটা বিভক্তি তিনটে বচন মিলে 21টা যে রূপ, সেই রূপগুলো আমরা কি নিজে থেকে বানিয়ে করলাম? রাম শব্দের যে প্রথম একবচনে রাম হয়েছে, কেন হয়েছে? রাম এরকম কেন হয়নি, বা রাম রাম ল এরকম কেন হয়নি, উল্টো পাল্টা কিছু একটা হয়নি কেন, রাম এরকম কেন? রাম হচ্ছে আমার মূল শব্দটা, আমি দেখে নেব, তারপর আমার রামের যে এখানে ব্যবহার সেই অনুসারে আমাকে বিভক্তি চয়ন করতে হবে এবং বচন দেখতে হবে, নিয়ে আমি তখন একটা বেছে নেব আমার বাক্য অনুসারে। এবার আমার প্রশ্ন হচ্ছে, একটাই আমাদের মূল শব্দ ছিল রাম শব্দ, সেখান থেকে আমরা এই 21টা রূপ কিভাবে করলাম? 21টা রূপ আমরা এখন তো মুখস্থ করলাম, তাহলে এরপরে যখন বালক শব্দ দেখব একই রকম হবে, রাম শব্দ রামহ রামু রামাহা, বালক শব্দ বালকাহ বালকৌ বালকাহা, তারপরে যদি আমরা বলি লক্ষণ শব্দ তাহলে লক্ষ্মণাহ লক্ষ্মণৌ লক্ষ্মণাহা, তারপরে যদি বলি দেব শব্দ দেবাহ দেবৌ দেবাহা, নর শব্দ নরহ নরৌ নরাহা, একই রকম চলবে সব। তাহলে যে কোনো একটা শব্দ তার আমরা একটা শব্দ থেকে 21টা যে রূপ করলাম কিভাবে করলাম, না মূল শব্দ থেকে আমরা 21টা প্রত্যয় লাগাই, 21টা প্রত্যয় লাগিয়ে 21টা রূপ তৈরি করি, বোঝা গেল? মূল শব্দ তার থেকে আমরা 21টা প্রত্যয় লাগাই, 21টা প্রত্যয় লাগিয়ে 21টা রূপ তৈরি করি। তাহলে প্রত্যয় কি, আমরা বাংলায় প্রত্যয় শিখেছি তো, বাংলাতে একটা প্রত্যয় উদাহরণ দিন দেখি বাংলায়। বাংলায় আমরা প্রত্যয় শিখেছি, কোনো বাংলায় প্রত্যয় জানি?
অন প্রত্যয়, লিউট প্রত্যয়, ময়াট প্রত্যয় এগুলো বাংলায় আছে, বতুক প্রত্যয়, বুদ্ধিমান, মুতুক প্রত্যয়, তাহলে এইরকম শব্দ থেকে প্রত্যয় হয়। তাহলে এরকম শব্দ থেকে দুই রকম প্রত্যয় হয়, এক হচ্ছে আচ্ছা ঠিক আছে প্রত্যয় জানার দরকার নেই। এখন আমরা কি হলো, একটা শব্দ থেকে একুশটা রূপ তৈরি করার জন্য মাঝে আমরা কি প্রসেস ইউজ করি, মাঝে আমরা প্রত্যেকটা শব্দ থেকে সেই সেই রূপ তৈরি করার জন্য এক একটা প্রত্যয় লাগাই, সেই প্রত্যয়গুলোকে কি প্রত্যয় বলা হয়, সুপ্রত্যয়। তাহলে সুপ্রত্যয় কোন কাজে লাগে, একটা মূল শব্দ থেকে ওই একুশটা রূপ তৈরি করার জন্য আমরা মূল শব্দ থেকে সুপ্রত্যয় লাগিয়ে লাগিয়ে একুশটা রূপ তৈরি করি। সুপ্রত্যয় কোন কাজে লাগে ইস্পিতা মহোদয়া? ইস্পিতা মহোদয়া, জুলি মহোদয়া, হ্যাঁ স্যার, সুপ্রত্যয় কোন কাজে লাগে? মূল শব্দটাকে গঠন করতে স্যার। মূল শব্দ মানে প্রাতিপদিকে, মানে প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয়ে যে প্রত্যয়টা গঠন করে, তাই প্রাতি মূল শব্দ থেকে বা মূল প্রাতিপদিক থেকে যে একুশটা রূপ তৈরি করার জন্য আমরা, হ্যাঁ তাই, হ্যাঁ হ্যাঁ স্যার, একুশটা প্রত্যয়, হ্যাঁ একুশটা রূপ, একুশটা রূপের সঙ্গে যুক্ত হয়, একুশটা রূপের সঙ্গে নয়, ভালো করে শুনুন, মূল প্রাতিপদিকের সাথে সুপ্রত্যয় লাগিয়ে আমরা একুশটা রূপ তৈরি করি। যেমন রাম, এখানে মূল প্রাতিপদিক হচ্ছে রাম, সেই রাম প্রাতিপদিকের সাথে সুপ্রত্যয় লাগিয়ে আমরা রামহ রাম রামহ রাম, ঠিক আছে। তাহলে কি বলবেন সুপ্রত্যয় কোন কাজে লাগে? একুশটা রূপ সুবিভক্তি যুক্ত করে যেটা মানে তৈরি করে যেটা হয় সেটা মানে মূল শব্দ গঠন তৈরি হয়, হ্যাঁ একুশটা রূপ পাওয়ার জন্য কাজে লাগে, একুশটা রূপ পেতে কাজে লাগে, হ্যাঁ। কিভাবে একুশটা রূপ পাই আমরা, মূল শব্দের সাথে সুপ্রত্যয় লাগে, রাম শব্দের সাথে সুপ্রত্যয় লাগিয়ে আমরা একুশটা রূপ পেয়েছি। এমন দেবহ দেব, দেবাহ দেবম, দেব দেবান, দেব শব্দের একুশটা রূপ কিভাবে পাবো, দেব শব্দের থেকে সুপ্রত্যয় লাগিয়ে তারপরে আমরা একুশটা রূপ পাবো, হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা এইরকমই শব্দ থেকে আরো কিছু প্রত্যয় যুক্ত হয়, সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখন আমরা শিখছি না, এখন নামমাত্র জেনে রাখুন। তাহলে শব্দ থেকে দুটো প্রত্যয় হয়, একটা হচ্ছে সুপ এবং তদ্ভিত। আচ্ছা তাহলে শব্দ থেকে কি কি প্রত্যয় হয় সৌমি মহোদয়া? হ্যাঁ একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলুন স্যার, এই প্যাসেজটা কি লেখা আছে, প্যাসেজটা সুপ আর এই প্যাসেজটা কি লেখা আছে? এখানে তদ্ভিতহ, 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 তদয় ধয়ে হসি, তদয়ে হসি, তয় বিসর্গ, তদ্ভিতহ, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে কি কি শব্দ থেকে কি কি প্রত্যয় হয়? হ্যাঁ সুপ্রত্যয় এবং এরপরে এমনই ভাবে গুড সুপ্রত্যয় এবং তদ্ভিত প্রত্যয়। এমনই ভাবে ধাতু থেকে দুটো প্রত্যয় হয়, একটা হচ্ছে তিং প্রত্যয় আর একটা কৃত প্রত্যয়। তাহলে কি দাঁড়ালো, তিং প্রত্যয় এবং কৃত প্রত্যয়। আচ্ছা এবার দেখুন, তাহলে অমিত মহোদয় আপনি বলুন, রাম শব্দ থেকে আমরা রাম প্রাতিপদিক থেকে কি প্রত্যয় লাগিয়ে একুশটা রূপ পেয়েছি, কি প্রত্যয় লাগিয়ে? সুপ্রত্যয়। সুপ্রত্যয়। তেমনই ভাবে ভূ ধাতুর সাথে তিন প্রত্যয় লাগিয়ে আমরা ওই ভবতি ভবদহ ভবন্তি ওই নটা রূপ পাই, নটা রূপ পেয়েছি, হ্যাঁ। তাহলে আমরা ওই ধাতুর যে নটা রূপ সেটা পাওয়ার জন্য মূল ধাতুর সাথে তিন প্রত্যয় লাগাই, আর একুশটা যে রূপ ওই শব্দের একুশটা রূপ পাওয়ার জন্য মূল শব্দ থেকে সুপ্রত্যয় লাগাই, বুঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে আপনি বলুন তিন প্রত্যয় কোথায় লাগাই আমরা? তিন প্রত্যয় আমরা ধাতু মূল ধাতুর সঙ্গে তিন প্রত্যয় লাগিয়ে, মানে মূল ধাতুর সঙ্গে তিন প্রত্যয় লাগিয়ে ধাতু রূপটা পাই। হ্যাঁ ধাতুর যে রূপ আমরা শিখছি বা মুখস্থ করেছি এতদিন, নটা রূপ দেখলাম আমরা, ওই নটা রূপ কিভাবে পেয়েছি, যে মূল যে ধাতু ভূ ধাতু তার সাথে এই তিন প্রত্যয় লাগিয়ে আমরা ওই নটা রূপ পেয়েছি, বুঝা গেল? আচ্ছা এরপরে আছে ধাতুর সাথে আরেকটা এরকম প্রত্যয় হয়, সেটা হচ্ছে কৃত প্রত্যয়।
সেটা আমরা পরে দেখবো, এখন দেখছি না। তাহলে এখন আপাতত আমাদের দাঁড়ালো শব্দ থেকে দুটো প্রত্যয় হয়, একটা হচ্ছে সুপ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়, ধাতু থেকে হয় তিং এবং কৃত, তিং এবং কৃত। আচ্ছা অমিয় মহোদয়, শব্দ থেকে কি কি প্রত্যয় হয়? সুপ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আর ধাতু থেকে? তিং প্রত্যয়, আকৃত প্রত্যয়। হ্যাঁ ছন্দা মহোদয়া, ছন্দা মহোদয়া, মৌসুমী পাত্র মহোদয়া, শব্দ থেকে কি কি প্রত্যয় হয়? সুপ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। আর ধাতু থেকে? তিং প্রত্যয় আর কৃত প্রত্যয়। আচ্ছা ভূ ধাতু থেকে আমরা কি প্রত্যয় লাগিয়ে ভূ ধাতুর যে নটা রূপ ভবতি ভবদা ভবন্তি এগুলো পেয়েছি, কি প্রত্যয় লাগিয়ে? তিন প্রত্যয় লাগিয়ে। আচ্ছা রাম এই প্রাতিপদিকের সাথে কি প্রত্যয় লাগিয়ে আমরা 21টা যে রূপ রামহ রামু রামাহ এগুলো পেয়েছি? সুপ প্রত্যয় লাগিয়ে। গুড, বেশ। আচ্ছা মৌসুমী সরকার মহোদয়া, তিন প্রত্যয় শব্দ থেকে হয়? ধাতু থেকে হয়। গুড। আর সুপ প্রত্যয়? শব্দ রূপ। হ্যাঁ তিন প্রত্যয় ধাতু থেকে আর সুপ প্রত্যয় শব্দ থেকে, শব্দ রূপ থেকে। হ্যাঁ এমনি তদ্ধিত প্রত্যয় কার থেকে হয়? শব্দ থেকে, শব্দ রূপ থেকে। হ্যাঁ শব্দ রূপ থেকে নয়, মূল শব্দ থেকে, মূল শব্দ থেকে। আর কৃত প্রত্যয় কোথা থেকে হয়? ধাতু থেকে, মূল ধাতু থেকে। গুড, বেশ। আচ্ছা এরপরে আমরা নেক্সট যাই, সুপ প্রত্যয়ের উদাহরণ সু ও জস। আচ্ছা উদাহরণগুলো এখন কঠিন লাগতে পারে, উদাহরণগুলো আমরা পরে দেখব আরো ডিটেলস। আপাতত সুপ প্রত্যয়ের উদাহরণ হলো সু ও জস অমর সস, এগুলো তদ্ধিত হচ্ছে অন মতুব ময়ট। তিন প্রত্যয়ের হচ্ছে তিপ্তস জি শিপ্তস্থ, বাংলায় আমরা পড়তাম না তি তিতাসন্তি শীতস্থ মিবসমস, এগুলো আমরা বাংলায় পড়তাম যখন পড়েছিলাম আর কি, তিতাসন্তি শীতস্থ সেগুলো হচ্ছে, সেগুলোকে বলে তিন প্রত্যয়। আর কৃত প্রত্যয়ের উদাহরণ হচ্ছে ঘই লিউট কৃত্য, এগুলো জাস্ট আমরা শুনে রাখি, কঠিন লাগলে মনে রাখার দরকার নেই, জাস্ট এইটুকু মনে রাখতে হবে, পরের দিন জিজ্ঞেস করব বা আমাদের শেষের পরীক্ষায় এগুলো আসবে যে শব্দ থেকে সুপ প্রত্যয় হয় না তিন প্রত্যয় হয়, তাহলে অবশ্যই বলতে হবে শব্দ থেকে সুপ প্রত্যয় হয় আর তিন প্রত্যয় ধাতু থেকে হয়। এমনই শব্দ থেকে সুপ আর তদ্ধিত এই দুই রকম প্রত্যয় হয়, ধাতু থেকে তিন এবং কৃত এই দুই রকম প্রত্যয় হয়। আচ্ছা এবার আমরা আরেকটি জিনিস দেখি, সুপ এবং তিন এই যেটা আমরা পড়লাম সেই বিষয়ে এখন আমাদের আছে, তো আমরা দেখি এটা যদি একটু আর একটু জুম করতে পারি। আপনারা কি এটা পড়তে পাচ্ছেন? হ্যাঁ স্যার পাচ্ছি। স্যার একটু ছোট লাগছে, আর একটু বড় হলে ভালো। একটু ছোট লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি স্যার নিজেরাও তো জুম করে দেখা। হ্যাঁ রাইট রাইট, নিজেরাও তো জুম করে নিয়ে যায়। আচ্ছা হ্যাঁ যদি নিজেদের জুম করা। হ্যাঁ স্যার হচ্ছে। ঠিক আছে, অনেকে আবার কম্পিউটার ল্যাপটপ থেকে করছে, তো যদি সমস্যা হয়, যদি কারোর একজনেরও সমস্যা হয় বলতে পারেন, তাহলে আমি অন্যভাবে ট্রাই করব। স্যার স্যার একটু বড় স্যার একটু বড় হলে ভালো হয়। ঠিক আছে আমি দেখছি, পিডিএফ দিয়ে দেখার চেষ্টা করছি আমি। স্যার এগুলো পাঠিয়ে দেবেন তো? হ্যাঁ এগুলো আমরা পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। সবাই কিন্তু অবশ্যই বুঝেই যাবেন, মানে বুঝতে পারলাম না স্যার ও মাথার উপর দিয়ে যাচ্ছে কি জোরে বলে গেলেন, এরকম নয়, প্রত্যেকের সমান অধিকার আছে, আপনারা ধরে ধরে এখানে ভর্তি হয়েছেন ধরে ধরে বুঝে যাবেন, যে জিনিসটা বুঝতে পারছি না বারবার প্রশ্ন করুন কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাসটা হয়ে যাচ্ছে মানে অবশ্যই বুঝে যাবেন। আচ্ছা প্রথম আছে প্রাতিপদিক প্লাস সুপ, প্রাতিপদিকের সাথে সুপ যোগ করে আমরা কি তৈরি করি বলেছি একটু আগে? শব্দরূপ। হ্যাঁ শব্দের যে 21টা রূপ সেই 21টা রূপ তৈরি করি। এখন আমরা জাস্ট বললাম শব্দ থেকে কি কি শিখলাম একবার মনে করে দিই, শব্দ থেকে দুটো প্রত্যয় হয়, একটা হচ্ছে সুপ আর একটা তদ্ধিত, ধাতু থেকে দুটো প্রত্যয় হয়, একটা হচ্ছে তিং আর একটা কৃত,
আচ্ছা, শব্দ থেকে যে দুটো প্রত্যয় হয় তার মধ্যে একটা হচ্ছে সুপ আর একটা তদ্ভিদ। সুপ প্রত্যয়টা কখন হয়? না, মূল প্রাতিপদিক থেকে যখন আমরা একুশটা রূপ তৈরি করতে যাই তখন আমাদের ওই সুপ প্রত্যয় লাগিয়ে একুশটা রূপ তৈরি করতে হয়। বুঝা গেল? কারোর কোনো ডাউট? এবার আমরা ওই যে জিনিসটা বললাম সেই জিনিসটা এখানে লেখা আছে, তাহলে করছি, যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই বলবেন। প্রাতিপদিক প্লাস সুপ, সংস্কৃত ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় তাদেরকে পদ বলা হয়। তাহলে আমরা যে সমস্ত শব্দ ব্যবহার করি তাকে আমরা কি বলি? পদ বলি। পদ না হলে আমরা ব্যবহার করতে পারি না, অবশ্যই তাকে আমরা পদ বলি। তাহলে আমরা সংস্কৃত ভাষায় যে শব্দগুলো ব্যবহার করি তাকে কি বলে? পদ বলে। পদ বলে। এই পদ কয় প্রকার হতে পারে? দুই প্রকার হতে পারে, দুই প্রকার পদ হতে পারে। তাহলে আমরা দুই প্রকার পদ কিভাবে? একটা আমরা শব্দ থেকে কি প্রত্যয় লাগিয়েছিলাম? সুপ প্রত্যয় লাগিয়ে আমরা যেটা পেয়েছি দেবহা দেব দেবাহা, এগুলো একটা পদ। তাহলে এগুলো আমরা কি প্রত্যয় লাগিয়ে তৈরি করেছি? সুপ প্রত্যয়। তাই জন্য এগুলোকে বলা হয় সুবন্ত পদ। একটা জিনিস স্যার একটু বলছিলাম। হ্যাঁ বলুন। যে স্যার বাংলা ব্যাকরণে আগে যেটা পড়েছিলাম যে শব্দ যখন যখন বাক্যে ব্যবহার করা হয় তখন সেটাকে পদ বলা হয়। শব্দ যখন বাক্যে ব্যবহার করা হয়। হ্যাঁ স্যার, এরকমই পড়েছিলাম বলে স্যার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। মানে মোট কথা হচ্ছে আমরা সংস্কৃতে যাই ব্যবহার করি না কেন সেটাকে পদ বলে, মানে যেটাকে আমরা শব্দ ব্যবহার করি। কোথায় ব্যবহার করি? বাক্য বলার সময় বাক্যেতে ব্যবহার করি, তাছাড়া আমরা কোথায় ব্যবহার করবো? এখানে বাক্য কথা লেখা নেই, কিন্তু তাই তো। সংস্কৃত ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় কোথায়? বাক্যেতে। তাহলে সংস্কৃত ভাষায় বাক্যে আমরা যে যাই ব্যবহার করি, যে সমস্ত শব্দ ব্যবহার করি তাকে বলা হয় পদ। তাহলে এই পদ দুই প্রকার হতে পারে। একটা আমরা দেখলাম যে সুব প্রত্যয় লাগিয়ে আমরা যে পদগুলো তৈরি করছি দেবহা দেব দেবাহা, একে আমরা কি বলি? সুবন্ত পদ। কেন কি? এগুলো সুব প্রত্যয় লাগিয়ে তৈরি হয়েছে, তাহলে এগুলো শেষে সুব প্রত্যয় আছে, তাই সুব অন্ত সুবন্ত পদ। তাহলে দেবহা দেব দেবাহা এগুলো আমরা সুবন্ত পদ কেন বলি? কারণ এগুলো যে মূল প্রাতিপদিক তার সাথে সুপ প্রত্যয় লাগিয়ে তৈরি হয়েছে। তাহলে যেগুলো সুপ প্রত্যয় লাগিয়ে তৈরি হয়েছে যে শব্দ রূপ তাকে আমরা কি পদ বলি? সুবন্ত পদ। এমনই ভাবে ভবতি, এটা কি প্রত্যয় লাগিয়ে তৈরি হয়েছে? তিং প্রত্যয়। তিং প্রত্যয়। তাহলে ওকে আমরা কি পদ বলবো? তিঙন্ত পদ। গুড, তিঙন্ত পদ। এই তো হয়ে গেল। তাহলে আমরা তাহলে পদ পদ দেখে নিলাম, পদ আমরা যা ব্যবহার করি তাকে পদ বলে। এই পদ আবার দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে সুবন্ত পদ আর একটা তিঙন্ত পদ। তাহলে যদি আমরা বলি যে রামহ গচ্ছতি মানে রাম যাচ্ছে, বা রামহ ভবতি মানে রাম আছে, তাহলে রামহ এটা কি পদ? সুবন্ত পদ। পদ, হ্যাঁ সুবন্ত পদ। আর ভবতি এটা কি পদ? তিঙন্ত পদ। এবার দেখুন কি লেখা আছে এখানে সংস্কৃত ভাষায় যে সমস্ত, আরেকটু জুম করছি, সংস্কৃত ভাষায় যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় তাদেরকে পদ বলা হয়, তাই সমস্ত বাক্যই পদের দ্বারা গঠিত হয়। তাহলে বাক্যে আমরা কি পাই? পদের দ্বারাই পদ, শুধু পদ পাই বাক্যে। একটা রামহ গচ্ছতি বা রামহ ভবতি এর একটা বাক্য, এখানে কি আছে? পদ সমষ্টি আছে। পদ সমষ্টি হচ্ছে বাক্য, অনেকগুলো পদের সমাহার বা পদের সমষ্টি হলো বাক্য। তাহলে এই পদ আবার দুই প্রকার হতে পারে। পদ দুই প্রকার, কি কি দুই প্রকার? কি কি? একটা সুবন্ত পদ আর তিঙন্ত পদ। তাই লেখা আছে এখানে, পদ দুই প্রকার, একটা হচ্ছে সুবন্ত পদ আর একটা তিঙন্ত পদ। তাহলে প্রাতিপদিকে সুব যোগ করলে সুবন্ত পদ পাওয়া যায়। তাহলে এটা আমরা আগেই শিখেছি, সুবন্ত পদ কিভাবে তৈরি করি। এই যে রামহ রামো রামহ, এই যে একুশটা যে সুবন্ত পদ হলো, এটাকে আমরা কিভাবে তৈরি করি অমিত মহোদয়? যে রাম শব্দ প্রাতিপদিক, প্রাতিপদিক শব্দ এইটা হচ্ছে এর সঙ্গে সুবন্ত পদ যুক্ত করে তবে আমরা ওটাকে শব্দরূপ পাই।
যেটা হয় তৈরি হয় সেটাই সুবন্ত পদ আর কি, একদম 100% সুপ্রত্যয় হয়ে যেটা তৈরি হয় সেটা সুবন্ত পদ। তাই এখানে লেখা আছে প্রাতিপদিকে মানে প্রাতিপদিকের সাথে সুপ যোগ করলে মানে সুপ প্রত্যয় যোগ করলে সুবন্ত পদ পাওয়া যায়। তাহলে রাম রাম যেমন রাম যেমন প্রাতিপদিক তার সঙ্গে সুখ প্রত্যয় যুক্ত হয়ে সুবন্ত পদ যেটা আমরা সদ্যরূপ পাচ্ছি সেটাই সুবন্ত পদ। হ্যাঁ গুড, সেটা সুবন্ত পদ, একদম 100%। তাহলে সুবন্ত পদ পাওয়া যায়। তাহলে আমরা যে রামহ রাম রামহ রাম রাম রামান এইরকম যে 21টা রূপ তৈরি করেছি সেগুলো তাহলে কি পদ? সুবন্ত পদ। হ্যাঁ সুবন্ত পদ, গুড। একই ভাবে বলছে ধাতুতে তিন যোগ করলে তিঙন্ত পদ পাওয়া যায়, ধাতুর সাথে তিন প্রত্যয় যোগ করলে তিঙন্ত পদ। যেমন আমরা ভবতি ভবতা ভবন কি, ওখানে আমরা মূল ধাতু কি ভূ ধাতু, ভূ ধাতুর সাথে তিন প্রত্যয় যোগ করে আমরা ভবতি ভবতা ভবন এগুলো পেয়েছি। তাহলে ভবতি ভবতা ভবন এগুলোকে কি পদ বলবো? তিঙন্ত পদ, তিঙন্ত পদ, তিঙন্ত পদ। হ্যাঁ তিঙন্ত পদ, তিঙন্ত। তাহলে ধাতুর সাথে তিন যোগ করলে তিঙন্ত পদ পাওয়া যায়। এইবার প্রাতিপদিক সুখ ধাতু আর তিন এই চারটি সংক্রান্ত বিবরণ নিচে দেওয়া হলো। তাহলে আপাতত আমরা শিখে গেছি প্রাতিপদিক মানে কি, অমিয় মহোদয় প্রাতিপদিক মানে কি? শব্দ, যে কোনো শব্দকে প্রাতিপদিক বলা হয়। শব্দ নয়, মূল শব্দ, মূল শব্দ, মূল শব্দ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মূল শব্দ। আচ্ছা সুখ মানে কি? এটা হচ্ছে কে বলবে? এটা বলবে আমাদের সুকৃতি মহোদয়। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। এই যে শব্দ বা প্রাতিপদিক বলছি, এটা কি আমরা বিশেষ্য বলতে পারি? না বিশেষ্য কেন বলবো, এগুলো হচ্ছে মূল শব্দের মূল। আচ্ছা রামহ বা রামহ সুন্দরহ, এখানে রামটা হচ্ছে বিশেষ্য হলো, অসুবিধে নেই। রামহ এটা তো একটা পদ, মানে সুবন্ত পদগুলো বিশেষণ হতে পারে, কিন্তু সুবন্ত পদের যে মূল সেটা কেন বিশেষণ হবে? রাম এটা হচ্ছে মূল, সমস্ত যে 21টা রূপের মূল এটা হচ্ছে রাম, এটা কোনো হচ্ছে বিশেষণ নয়। কিন্তু যখন আমরা ওর থেকে যে রূপগুলো তৈরি করলাম রামহ রাম রামাহ এগুলো বিশেষ্য হতে পারে। আচ্ছা 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 আচ্ছা, বেশ। তাহলে প্রাতিপদিক মানে আমরা বুঝে গেছি। এরপরে সুপ, সুপ মানে কি সুকৃতি মহোদয়া? সুখ মানে হচ্ছে সাতটি বিভক্তি আর এই বচন দিয়ে ব্যবহার করে যে প্রাতিপদিকের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে তখনই সেটা। হ্যাঁ প্রাতিপদিকের সাথে যেটি ব্যবহার করে আমরা প্রাতিপদিকের 21টা রূপ পাই সেটা হচ্ছে সুখ, তাই তো? আচ্ছা ধাতু, ধাতু মানে আমরা দেখে গেছি ধাতু রূপ পাওয়ার জন্য যে আমরা মূল নিই সেটা হচ্ছে ধাতু, আর তিন হচ্ছে ধাতু থেকে বিধীয়মান যে প্রত্যয়গুলো তাকে বলা হচ্ছে তিন প্রত্যয়। তো এই বিষয়ক এবার আমাদের নিচে দেওয়া রয়েছে। আচ্ছা এবার ভেবে ভেবে বলুন কে বলবে? রাই মহোদয়া। হ্যাঁ স্যার। বলছি রাম শব্দ থেকে আমরা কটা রূপ করছি? একুশটা রূপ। আচ্ছা আপনার মাইকের একটু সমস্যা হচ্ছে, তাহলে অন্য কেউ বলুন। তনুশ্রী মহোদয়া বলুন। হ্যাঁ স্যার, একুশটি রূপ পাচ্ছি। হ্যাঁ রাম শব্দ থেকে একুশটি রূপ পাচ্ছি। রাম শব্দ থেকে কি করে একুশটি রূপ পাচ্ছি, কি করেছি রাম শব্দ থেকে? হ্যাঁ রাম শব্দ থেকে সুপ প্রত্যয় লাগিয়ে আমরা একুশটি রূপ পেয়েছি। এইবার রাম শব্দ থেকে একুশটি রূপ পাওয়ার জন্য আমার রাম শব্দ থেকে একুশটা প্রত্যয় লাগাতে হবে, তাই তো? তাহলে এই যে আমরা সুপ প্রত্যয় বলছি, সুপ প্রত্যয় মানে এর মধ্যে কটা প্রত্যয় আছে? একুশটি থাকবে, যেহেতু রাম শব্দ থেকে আমরা একুশটি রূপ তৈরি করেছি তাই জন্য আমার ওই একুশটা প্রত্যয়। হ্যাঁ রাম শব্দ থেকে লাগিয়েছি, লাগিয়ে একুশটি আমরা রূপ তৈরি করেছি। আচ্ছা তাহলে সেই একুশটি প্রত্যয় এবার কি আমরা এবার? স্যার হ্যাঁ বলুন। স্যার এই যে আমরা যে রাম শব্দ করতে গিয়ে কিছু কিছু বিভক্তি রূপ যেমন রামাভ্যাম কিছু কিছু রিপিটেশন হয়েছে, রিপিটেশন হয়েছে মানে তার মধ্যে সেগুলো একুশের মধ্যে এসছে, একুশের মধ্যে, হ্যাঁ কমন ফ্যাক্টর হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে রামাভ্যাম হলে
তাহলে ওটা তো আমার একুশটার মধ্যে আছে, তার মানে বিভক্তি, তার মানে সুপ বিভক্তি নিশ্চয়ই, তার মানে একুশটা একুশটা আলাদা আলাদা কিছু নয়, তার মানে একুশটার ওই রামাভাবের মধ্যে ইনক্লুসিভ আছে তো? হ্যাঁ হ্যাঁ, যেগুলো আমাদের সমান একই রকম আছে সেগুলো আমরা প্রত্যয়ের ক্ষেত্রেও দেখবো একই রকম আছে, যেমন আমরা তার মানে একুশটা আলাদা আলাদা নয়, মানে রামাভ্যামটা আমরা যেরকম কমন পাচ্ছি সেরকম তার মানে শব্দরূপ সেই ক্ষেত্রে তো একটা কমন এসে যাচ্ছে, মানে রামাভ্যাম যদি আপনি দেখতে পাবেন কমন আসবে। প্রত্যাহার প্রত্যাহার মানে এখন আপনাদের জানতে হবে না প্রত্যাহার কি, প্রত্যাহার মানে হচ্ছে এখন ধরে রাখি একটা সমষ্টি, একটা প্রত্যয়ের সমষ্টি, সুপ হলো একটা প্রত্যয়ের সমষ্টি, যার মধ্যে কটা প্রত্যয় আছে আমরা দেখলাম, কটা প্রত্যয় আছে সুপের মধ্যে? প্রত্যাহার একে আমাদের বিভক্তিও বলে। এই একুশটি প্রত্যয়ের প্রথম তিনটিকে বলা হয় প্রথমা, দ্বিতীয় তিনটিকে বলা হয় দ্বিতীয়া, এবং ক্রমে সে তারপরে তিনটিকে তৃতীয়া, তারপরে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এরকম বলা হয়। এই প্রথমা প্রভৃতির মধ্যে প্রথম প্রত্যয়কে একবচন, দ্বিবচন, বহুবচন এরকম রূপে বলা হয়। এখানে আপনি দেখে নিন একুশটা সুপ্রত্যয়ের ছবি এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে একুশটা প্রত্যয়ের ছবি দেওয়া রয়েছে, আর এখানে দেব শব্দ, দেব শব্দের জায়গায় আমরা রাম শব্দ ধরে নিতে পারি, যেহেতু রাম শব্দ মুখস্থ করে নিয়েছি। তাহলে এখানে দেখুন একুশটা প্রত্যয় কি, সু ঔ যস অম ঔট সস তাভ্যাম ভিস নে ভ্যাম ভ্যস মসি ভ্যাম ভ্যস মস ওস আম ই ও সুপ, সেখানে সব দেখাচ্ছে, এটা আর কি নিচে না বলে দেখতে পাবেন, এটা হচ্ছে সুপ। এগুলো বিভক্তি স্যার, এই সু ও জাস, হ্যাঁ এগুলো বিভক্তি বা প্রত্যয় স্যার। পঞ্চমীটা একবার বলবেন। হ্যাঁ পঞ্চমীর উচ্চারণটা একটু বুঝতে পারলাম না, পঞ্চমীটা আবার সবটাই আরেকবার পড়ছি, সু ও জাস আম আউট শাস তা ভ্যাম ভিস নে নে মানে ক খ গ ঘ ওয়া ওয়া তারপরে একার লাগানো, তাহলে আমরা কেমন উচ্চারণ করবো, নে 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 ভ্যাম ভ্যাস তারপরে ঙ তারপরে দন্তস্বর হস্যিকার, তাহলে নসি নসি প্রথমে ঙকার আছে ওয়া ক খ গ ঘ ঙ সেই ঙ আছে, তারপরে সি নসি নসি ভ্যাম ভ্যাস, তারপরে আছে নস ন তারপরে দন্তস্বর, তাহলে নস ওস ওস হয়ে গেছে, এখানে ওস হবে মানে নিচে যেমন আছে কমন, এই দুটো রূপ তো কমন হয়, তাহলে নিচে যেমন আছে এমনই হবে ওস আম নি ওস সুপ। এই হচ্ছে আমাদের মোট একুশটা হচ্ছে সুপ প্রত্যয়, সেই একুশটা সুপ প্রত্যয় লাগিয়ে আমরা এই একুশটা রূপ পেয়েছি, দেবহ দেব দেব একুশটা রূপ পেয়েছি। তাহলে এখন যদি অমিত মহোদয় এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে দেবহ এই রূপটা আমরা কিভাবে পেয়েছি, মানে মূল যে শব্দ দেব তার সাথে কি প্রত্যয় লাগিয়ে আমরা দেবহ রূপটা পেয়েছি, এটা পেয়েছি সু প্রত্যয়, সু 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 প্রত্যয়, গুড একদম। আমিও মহোদয় দেব এই রূপটা আমরা দেব এই প্রাতিপদিকের সাথে কি প্রত্যয় লাগিয়ে পেয়েছি, প্রথম আর দ্বিবচন, হ্যাঁ দেব, হ্যাঁ এটা বলুন স্যার দেব শব্দের সাথে কি প্রত্যয় লাগিয়ে পেয়েছি, সুপ্রত্যয়, সুপ্রত্যয়ের মধ্যেও স্পেসিফিক ভাবে কোন প্রত্যয়টা, সু না সু ও জস এই তো একুশটা প্রত্যয়, এর মধ্যে কোন প্রত্যয়টা লাগিয়েছি আমরা, সুটা, সু এর পরে কি প্রত্যয় আছে, এটা ও ও, তো সেই ও প্রত্যয় লাগিয়ে আমরা দেব পেয়েছি, দেব শব্দ থেকে ও প্রত্যয় লাগিয়ে দেব পেয়েছি। ও স্যার আমি একটু শুনতে ভুল করেছি, আমি দেব দেব শুনছি, ঠিক আছে স্যার, হ্যাঁ দেবাহা সুকৃতি মহোদয়া দেবাহা, তাহলে এখানে দেব শব্দের সাথে আমরা কি প্রত্যয় লাগিয়েছি, যশ প্রত্যয়, যশ প্রত্যয়, তাহলে এখন বুঝতে পারলেন তো মূল শব্দ থেকে আমরা সুপ প্রত্যয় লাগিয়ে কিভাবে করেছি, তাহলে এই সুপ প্রত্যয় এক একটাই প্রত্যয় লাগিয়ে লাগিয়ে আমরা এক একটা পেয়েছি। এবার দেখুন অমিত মহোদয় আপনি বলছিলেন যে কমন এসছে দেবাভ্যাম 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 তিনটে রূপ কমন, আমাদের প্রত্যয়ের ক্ষেত্রেও দেখুন তিনটে প্রত্যয় কিন্তু কমন,
দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটে প্রত্যয় কিন্তু একই রকম। আমার প্রশ্ন ছিল স্যার, এই যে একুশটা আমরা এখানে গুণে পাচ্ছি, তো মানে ওখানে শব্দরূপ যেমন একুশটা গুণে পেয়েছি, এটাও তেমনি আমরা যখন প্রত্যয় গুলো এটা লিখছি, সু ও জস এরম ভাবে লিখছি, ওম মট সস, এগুলোর ক্ষেত্রে ভ্যাম যে এটা তিনবার প্রত্যয়টা আমরা পাচ্ছি, একই প্রত্যয় তিনবার লেখা পাচ্ছি। হ্যাঁ, তারপরে ভস ভস বলে যেটা আছে সেটাও আমরা কিন্তু দুবার পাচ্ছি। হ্যাঁ, এবং ঔষ ঔষ বলে যেটা আছে সেটাও আমরা দুবার পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে এই যে তিন ইনক্লুসিভ হয়ে যাচ্ছে, তার মানে এটা তো আলাদা কোনো ক্যারেক্টার নয়। আমি সেইটি বলতে চাচ্ছি যে এটা কি একুশটা আলাদা ভাবে আমরা উচ্চারণ বলতে পারি, নাকি মানে এটাকে কমন নিয়ে নিলে তো ভ্যাম একটাই জায়গা, একটাই তো প্রত্যয়, সেইটা বলতে চাইছি যে একুশটা না গুনতে না করে সেইটাই, সেইটাই আমার প্রশ্ন ছিল ওইটাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওরকম আমরা বলতে পারি, যে যেহেতু এগুলো কমন আছে তাহলে দুটো ভ্যাম বাদ দিয়ে একটা ভ্যাস বাদ দিয়ে একটা ওস বাদ দিয়ে আমরা বলতে পারি, কিন্তু ওরকম আমরা বলবো না, কারণ এই তিনটে প্রত্যয় একই রকম দেখতে হলেও তিনটে প্রত্যয়ের অর্থ কিন্তু আলাদা। তিনটে প্রত্যয় একই রকম দেখতে হলেও তিনটে প্রত্যয়ের অর্থ আলাদা। বাংলায় এরকম হয় না, শব্দগুলো একই কিন্তু অর্থ অনেক সময় আলাদা হয়। এইরকম এই তিনটে প্রত্যয়ের অর্থ আলাদা। প্রথম যে ভ্যাম প্রত্যয়, তৃতীয়ার যে ভ্যাম প্রত্যয় এটার অর্থ কি হবে? এটার অর্থ হবে দ্বারা। তৃতীয়ার যে ভ্যাম প্রত্যয় এটার অর্থ হচ্ছে দ্বারা। তাহলে দেবতার দেব শব্দের সাথে ভ্যাম লাগানো হয়েছে, তাহলে এটার মানে কি হবে? দুজন দেবতার দ্বারা। চতুর্থীর যে ভ্যাম প্রত্যয় এটার অর্থ কিন্তু জন্য। এখানে যে দেবাভ্যাম, এখানে যে ভ্যাম লাগানো হয়েছে, তাহলে এটার মানে কি হবে? দুজন দেবতার জন্য। জন্য, গুড। পঞ্চমীর যে ভ্যাম প্রত্যয় দেখতে একই হলো অর্থ আলাদা, এই ভ্যাম প্রত্যয়ের অর্থ হচ্ছে থেকে। আচ্ছা, এখানে যে দেবাভ্যাম করলাম তাহলে এটার মানে কি হবে? দুজন দেবতার থেকে। হ্যাঁ, গুড গুড, বুঝতে পারলেন? হ্যাঁ, এবার স্যার বুঝতে পেরেছি, ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে, আর ওখানে দেবও আছে সেটাই আর কি, কোথা থেকে আসে? রূপ তো একই, রূপ তো একই হচ্ছে, তাহলে আমাদের প্রত্যয়টাও একই হওয়ার কথা ছিল, ঔ আর ঔ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ঔট ঔট করা হয়েছে বিশিষ্ট একটা কাজের ক্ষেত্রে। একটা দরকার আছে, কি দরকার? আমরা পরবর্তীকালে যখন অন্য শব্দ দেখব সেই শব্দই শব্দের ক্ষেত্রে সুবিধা হবে, এখানে আমার কোনো দরকার হচ্ছে না। কিন্তু আমরা এই যে একুশটা প্রত্যয় দেখলাম, এই একুশটা প্রত্যয় মানে পুরো সংস্কৃত জগৎ, সারা জগৎ জুড়ে আমরা যে কোনো শব্দই নিই না কেন, যত হাজার হাজার লাখ লাখ শব্দ আছে, সেই শব্দ থেকে যখন আমরা একুশটা রূপ করবো, রাম শ্যাম যদু মধু হরি গুরু দেব সাধু আত্মা নদী, যাই শব্দ থেকে আমরা শব্দরূপ যখন তৈরি করব, সমস্ত শব্দ থেকে আমরা এই একুশটা রূপই লাগাবো, মানে একুশটা প্রত্যয়ই লাগাবো, লাগিয়ে রূপ তৈরি করব। তো এখানে আমাদের কোনো কোনো কাজে লাগছে না, কিন্তু অন্য জায়গায় লাগবে ঔট, এই হচ্ছে প্রত্যয়টা। এখন আমাদের দেব দেব একই রূপ পাচ্ছি, কোনো সমস্যা নেই, কিন্তু অন্য জায়গায় আমাদের লাগবে। বুঝা গেল? এই যে আমাদের একুশটা প্রত্যয় এটা হচ্ছে সার্বজনীন প্রত্যয়। আমরা সংস্কৃতে দুটো জিনিস হয় বললাম, একটা হচ্ছে শব্দরূপ আর একটা ধাতুরূপ। তাহলে যে কোনো শব্দরূপ তৈরি করতে গেলে, যতই শব্দ আসুক, লাখ লাখ কোটি কোটি যে কোনো শব্দই আমরা নিই না কেন, তার থেকে রূপ তৈরি করতে গেলে আমাদের এই একুশটা প্রত্যয়ই লাগাতে হবে। বেশ, আর কারোর প্রশ্ন? আর একজনের, হ্যাঁ শ্রাবন্তী মহোদয়ের, মহোদয়ার প্রশ্ন ছিল, বলুন। দ্বিতীয় ওটা উচ্চারণটা বুঝতে পারছিলাম না, তাই আপনাকে জিজ্ঞেস করি উচ্চারণটা কি হবে? ওউট ওউট ও আর স্টপ ওউট। আচ্ছা, এরপরে আমরা এই পিডিএফটা আজকে পড়ে শেষ করি, দেখি আর কি লেখা আছে এখানে। প্রাতিপদিক, প্রাতিপদিক কাকে বলে? এতক্ষণ আমরা যে আলোচনা করেছি তার মধ্যে আমরা বুঝে নিয়েছি প্রাতিপদিক কাকে বলে, সেটা এখানে লেখা আছে, দেখুন। তাহলে ধাতু এবং প্রত্যয় বাদে যে সকল শব্দ সংস্কৃতে ব্যবহার হয় তাদের মূল শব্দকে প্রাতিপদিক বলা হয়। তাহলে মূল শব্দ হচ্ছে, আমরা দেখে নিচ্ছি, প্রাতিপদিক, শব্দের যে মূল, এক কথায় শব্দের যে মূল তাকে আমরা কি বলছি? প্রাতিপদিক। অথবা যে শব্দগুলির উত্তর, মানে যে শব্দগুলির পরে
সুপ প্রত্যয় যোগ করা হয় তাদেরকে প্রাতিপদিক বলা হয়। তাহলে প্রাতিপদিক কাকে বলছি? যার থেকে আমরা সুপ প্রত্যয় লাগাচ্ছি। যখন আমরা দেব শব্দ থেকে সুপ প্রত্যয় লাগাচ্ছি তখন প্রাতিপদিক কোনটা হবে? যখন আত্মন বা ব্রহ্ম, যখন ব্রহ্ম শব্দ থেকে সুপ প্রত্যয় লাগাচ্ছি তখন প্রাতিপদিক কোনটা হবে? ব্রহ্ম। 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 নদী শব্দ থেকে সুপ প্রত্যয় লাগাচ্ছি তাহলে প্রাতিপদিক কোনটা হবে? নদী। হ্যাঁ, যার থেকে আমরা এই সুপ প্রত্যয় লাগাচ্ছি সেটাই, সেই মূল শব্দটা হচ্ছে প্রাতিপদিক। তাহলে যে শব্দগুলির উত্তর সুপ প্রত্যয় যোগ করা হয় তাদেরকে প্রাতিপদিক বলা হয়। প্রাতিপদিক পুংলিঙ্গি, স্ত্রীলিঙ্গি এবং নপুংসক লিঙ্গি বা কৃবলিঙ্গ হতে পারে। তাহলে এখন আমরা দেখলাম প্রাতিপদিকের কটা লিঙ্গ হতে পারে? তিনটে। 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 প্রাতিপদিকের তিনটে লিঙ্গ হতে পারে। তাহলে আমরা চেক করি, বালক, বালক, এই যে প্রাতিপদিক এর কোন লিঙ্গ আছে? পুংলিঙ্গ। আচ্ছা, এইবার বালিকা, এটাও তো একটা প্রাতিপদিক, তাহলে এর কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ, বেশ। ফল, ফল একটা প্রাতিপদিক, ফলটা কোন লিঙ্গ? কৃবলিঙ্গ। কৃবলিঙ্গ। হ্যাঁ, তাহলে আমরা যে কথাটা কথা বলবো, হ্যাঁ বলুন, স্যার সমস্ত জড় বস্তুই কি কৃবলিঙ্গ হবে স্যার? হ্যাঁ, বেসিক্যালি এরকম হয়, সমস্ত জড় বস্তু কৃবলিঙ্গ, কিন্তু সেরকম নাও হতে পারে। এটা হচ্ছে সাধারণ নিয়ম, জড় বস্তু যে আমরা দেখছি সেটা কৃবলিঙ্গ হয়, কিন্তু সংস্কৃতে লিঙ্গ এরকম ভাবে নির্ধারণ হয় না। বেশিরভাগ ক্ষেত্রে ওইরকম হয় কিন্তু লিঙ্গ নির্ধারণ ওইভাবে হয় না, শব্দ দেখে হয়, শব্দকে দেখে বুঝতে হয়। যেমন আমরা স্ত্রীলিঙ্গ, স্ত্রী, স্ত্রী বোঝাতে দ্বারা শব্দ আছে কিন্তু সেটা কিন্তু পুংলিঙ্গ, বোঝাচ্ছে স্ত্রী, একটা বালিকাকে, একটা মেয়েকে বোঝাচ্ছে, কিন্তু সেটা কিন্তু পুংলিঙ্গ। ঠিক আছে, তো এরকম শব্দ দেখে বুঝতে হয়। এবার কোন শব্দের কোন লিঙ্গ আমরা কিভাবে বুঝবো তা ওটা আমাদের আস্তে আস্তে পড়তে পড়তে আমরা শিখে যাবো, এরকম কোনো নিয়ম নেই। আর পরবর্তীকালে আছে যে কি প্রত্যয় করলে সেটা লিঙ্গ হয়, এখন আপাতত নেই, এখন আপাতত আমাদের শব্দ শুনে শুনে বুঝতে হবে যে বালক শব্দ পুংলিঙ্গে, বালিকা শব্দ স্ত্রীলিঙ্গে, ফল শব্দ কৃবলিঙ্গে, এরকম নদী শব্দ আবার স্ত্রীলিঙ্গে, জ্ঞান শব্দ কৃবলিঙ্গে, দেব শব্দ পুংলিঙ্গে, এরকম শব্দ শুনে শুনে আমাদের লিঙ্গ বুঝতে হবে। বেসিক্যালি যতগুলো আমরা অকারান্ত শব্দ পাই, মানে শেষে যার অকার আছে, যেমন বালক শেষে আমরা যদি ভাঙি ব আ ল অ ক অ, শেষে অকার পাই, এরকম শেষে অকারান্ত শব্দগুলো সব মোটামুটি বেশিরভাগ বেশিরভাগ বললাম পুংলিঙ্গ হয়। এদিকে আমরা ফল শব্দ, জ্ঞান শব্দ দেখছি, আবার কৃবলিঙ্গ আছে, তো কোন শব্দ কোন লিঙ্গ সেগুলো। স্যার বৃক্ষমটা, স্যার বৃক্ষমটা কি হবে, ওটা কি পুংলিঙ্গ হবে? হ্যাঁ, বৃক্ষটা পুংলিঙ্গ, বৃক্ষাহা, বৃক্ষ, বৃক্ষাহা, এরকম হয়। তো আমরা তাহলে এখন জানলাম, আমরা যেটুকু জানলাম, প্রাতিপদিকের কটা লিঙ্গ হতে পারে? তিনটে। হ্যাঁ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, কৃবলিঙ্গ, তিনটে লিঙ্গই প্রাতিপদিক থেকে হতে পারে। বেশ, আর কি জিজ্ঞাসা আছে? প্রস্তর শব্দটা, ওইটা স্যার আগের দিন আমি মানে অন্য ক্লাসে স্যার ওটা বলেছিলাম, ওটা আমি কৃবলিঙ্গ ভেবেছিলাম, তো ম্যাম বললেন যে ওটা পুংলিঙ্গ। কোন শব্দ? ওইটা প্রস্তর, প্রস্তর। হ্যাঁ, প্রস্তর, হ্যাঁ প্রস্তর, মানে ওটাও স্যার তাহলে কৃবলিঙ্গ, এই কৃবলিঙ্গ নয় পুংলিঙ্গ। প্রস্তর যদি পুংলিঙ্গ হয় তাহলে প্রস্তর, হ্যাঁ এরকম হবে। হ্যাঁ, প্রস্তর। গুড, তাহলে আমাকে প্রয়োগ করার আগে আগে আমাকে জানতে হবে যে আমি যে প্রাতিপদিকটা নিয়েছি, শব্দটা নিয়েছি, সেই শব্দটা কোন লিঙ্গে। আচ্ছা, তাহলে আমাদের প্রাতিপদিকের আমরা দেখলাম তিনটে লিঙ্গ হতে পারে। কি পড়তে পড়তে জেনে যাব স্যার, পড়তে পড়তে বুঝে যাব। হ্যাঁ, পড়তে পড়তে জেনে যাবেন যে কোন শব্দটার কোন লিঙ্গ। আচ্ছা, এরপরে আমরা দেখি প্রাতিপদিক পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং কৃবলিঙ্গ, তিনটে লিঙ্গ হতে পারে। প্রতিটি লিঙ্গের প্রাতিপদিককে আবার তার অন্তিম বর্ণ অনুসারে অকারান্ত, ইকারান্ত ইত্যাদি ভাবে ভাগ করা হয়। তাহলে প্রাতিপদিককে আবার আমরা কেমন প্রাতিপদিক, অকারান্ত, ইকারান্ত বলতে পারি। যে শব্দের শেষে অকার আছে তাকে আমরা অকারান্ত প্রাতিপদিক বলি। যেমন রাম শব্দ, নর শব্দ, এগুলোর ভাঙলে এর শেষে কি পাওয়া যায়? অকার পাওয়া যায়। তাই আমরা একে কি বলি? অকারান্ত প্রাতিপদিক। কিন্তু আবার যদি আমরা হরি শব্দ নিই তাহলে একে ভাঙলে কি পাওয়া যায়? হ আ, র, ই, শেষে ইকার আছে, তাহলে একে আমরা কেমন বলতে পারি? ইকারান্ত, ইকারান্ত, ইকারান্ত। তাহলে যদি আমরা সাধু শব্দ নিই তাহলে কি বলবো? উকারান্ত, উকারান্ত। গুড, তাহলে প্রাতিপদিককেও আমরা যদি আরো বিশেষ ভাবে বলি তাহলে কোনোটা কোনোটা আমাদের অকারান্ত প্রাতিপদিক হয়, কখন ইকারান্ত, উকারান্ত, রিকারান্ত, এরকম প্রাতিপদিক আমাদের হয়।
তা আমরা এখন একটাই শব্দ রূপ মুখস্থ করেছি, রামহ রামু রামাহা। এখানে যে প্রাতিপদিক আছে সেটা কেমন প্রাতিপদিক? অকারান্ত। তাহলে কেউ রামহ রামু রামাহা এখানে প্রাতিপদিক কি জিজ্ঞেস করলে কেউ রাম এরকম বলবেন না, রাম। মূল শব্দ বা প্রাতিপদিক হচ্ছে রাম, অকারান্ত। গুড। এরপরে যে সকল প্রাতিপদিকের অন্তিম বর্ণ এবং লিঙ্গ সমান হয় সেই সকল প্রাতিপদিকের সুবন্ত রূপ সমান হয়। কি বলা হচ্ছে? যে সকল প্রাতিপদিকের অন্তিম বর্ণ এবং লিঙ্গ সমান হয়। তাহলে এবার দেখুন, আমরা যে প্রথম রাম শব্দ শিখেছি এটা তাহলে অন্তিমে কি বর্ণ আছে? অকারান্ত প্রাতিপদিক, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এর লিঙ্গ কি? এখানে কি বলা হলো? এই রকম শেষে যে বর্ণ আছে এবং লিঙ্গ যদি সমান হয় তার রূপগুলোও সমান হবে। তার মানে আমরা রাম শব্দে দেখলাম অকারান্ত শব্দ এবং পুংলিঙ্গ শব্দ। এই রকম যদি অন্য কোনো অকারান্ত শব্দ এবং পুংলিঙ্গ শব্দ আমরা নিই তার রূপ সমান হবে। জগতে যতই রকম শব্দ আছে সমস্ত মানে শব্দের রূপ সমান হবে, যার হচ্ছে শেষে অকার আছে এবং পুংলিঙ্গ শব্দ। যেমন আমরা দেখি নর শব্দ, এটা হচ্ছে পুংলিঙ্গের শব্দ প্লাস এর শেষে কি আছে? অকার। অকার। তাহলে একদম চোখ বন্ধ করে আমরা যদি শুধু রাম শব্দের রূপ মুখস্থ করে নিই তাহলে আর নর শব্দের রূপ মুখস্থ করতে হবে না, একদম সেম টু সেম রাম শব্দের মতোই যাবে। রামহ রামু রামহ রামু রামু রামান, তেমন নরহ নরু নরাহ নরম নরু নরান, একই যাবে। কেন কি দুটো রূপ একই কেন হলো? কারণ রাম শব্দেরও পুংলিঙ্গ আর অকার আর অকার শেষে আছে, আর এদিক দিয়ে দেখতে গেলে নর শব্দ হচ্ছে পুংলিঙ্গ আর অকার শেষে আছে। এইরকম যদি আমরা দেব শব্দ নিই, দেব, তাহলে এখানে দেব শব্দের শেষে কি বর্ণ আছে? অকার। আর কোন লিঙ্গে? পুংলিঙ্গে। পুংলিঙ্গে। তাহলে এটার রূপও একদম পুরো কার মতো হবে, সেম টু সেম রাম শব্দ বা নর শব্দের মতো। তো আপনাদের মধ্যে কে রাম শব্দ ভালো করে মুখস্থ করেছেন শোনাতে পারবেন? আচ্ছা, জুলি মহোদয়া রাম শব্দ মুখস্থ করেছেন। জুলি মহোদয়া রাম শব্দের তিনটে করে রূপ বলবে, আর তারপরে আরেকজন কে বলবো বললো? হ্যাঁ, তনুশ্রী মহোদয়া। তাহলে জুলি মহোদয়া প্রথম তিনটে রূপ বলবে, তারপরে তনুশ্রী মহোদয়া একই ভাবে অন্য একটা শব্দ, যেমন আমরা অন্য একটা আন্দাজের শব্দ যা আমরা মুখস্থ করিনি এমন একটা শব্দ নিই, কেমন নেব? ভরত। ভরত নয়, একটা ছোট দেখে নিই, নর শব্দ। হ্যাঁ, মাস। মাস আহা, ঠিক আছে, মাস আহা। মাস মানে হচ্ছে মান্থ, মাস, ঠিক আছে, মাস আহা। তাহলে মাস আহা শব্দ রূপ আমরা জানি না, নতুন রূপ। তাহলে এবার দেখুন কিভাবে হচ্ছে, যেহেতু মাস আহা এটাও পুংলিঙ্গে আবার শেষে অকার আছে, তাহলে রাম শব্দের মতো হবে। কেমন হবে? রাম শব্দের প্রথম তিনটে তিনটে করে রূপ আমাদের ওই প্রথমে যাকে বললাম সে বলবে, আর তারপরে তিনটে রূপ তনুশ্রী মহোদয়া বলবেন। বলুন, রামহ রামু রামাহ, মাসাহা মাসো মাসাহা। তারপরে রামম রামু রামান, মাসম মাসো মাসান, রামেন রামাভ্যাম রামৈহি, মাসেন মাসাভ্যাম মাসেহি, রামায় রামাভ্যাম রামেভ্যঃ, মাসায় মাসাভ্যাম মাসেভ্যঃ, রামাত রামাভ্যাম রামেভ্যঃ, মাসাত মাসাভ্যাম মাসেভ্যঃ, রামস্য রামায়ঃ রামানাম, মাসস্য মাসায়ঃ মাসানাম, রামে রামায়ঃ রামেষু, মাসে মাসায়ঃ মাসেষু, রাম রাম সম্বোধন বলুন। হ্যাঁ বলুন, রাম রাম রামাহা মাসো মাসো মাসাহা। তাহলে সবাই দেখলেন একটা শুধু আমরা নাম স্যার, এখানে মাস মাস শব্দটা কি করে পুংলিঙ্গ হচ্ছে, মানে কিরাম ভাবে এটা আইডেন্টিফাই করা যায় যে কোনটার ক্ষেত্রে কি হচ্ছে? মাস মাসটা তো
এসি কোনো পুংলিঙ্গের কি কোনো ব্যতিক্রমী শব্দ, মানে এরকম আইডেন্টিফিকেশনটা তো জরুরি, সেই হিসাবে বললাম আর কি। হ্যাঁ, মাস এখানে মূল শব্দটাকে আপনাকে প্রাতিপদিকটা দেখতে হবে। মাস এখানে মূল প্রাতিপদিক কি আপনি বলুন? মাস, মাস নয় মাস। রাম এখানে মূল প্রাতিপদিক রাম নয়, রাম। হ্যাঁ, রাম যদি রাম মাস, তো রামটা আমরা পরিষ্কার বুঝতে পারছি পুংলিঙ্গ, কিন্তু নরটা যেমন বুঝতে পারছি নর পুংলিঙ্গ, কিন্তু মাস মাসটা তো মানে মান্থ, মান্থ হিসেবে তো ব্যবহার হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে মাসটা কি করে পুংলিঙ্গ হিসেবে ব্যবহার হচ্ছে এটা আইডেন্টিফাই করা? যে আমি আগে বললাম যে আপনি নর শব্দ দেখে কি করে বুঝছেন ওটা পুংলিঙ্গ, কারণ নর মানে আপনি ভাবছেন কোন একটা লোক, ওই রকম নয়। অবজেক্ট দেখে লিঙ্গ নির্ধারণ হয় না সংস্কৃত, এটা আমি যে প্রথমেই বললাম। ওর যে অর্থ, অর্থ দেখে লিঙ্গ নির্ধারণ হয় না, শব্দ দেখে হয়। আমি যে বললাম দারো শব্দ, দারো মানে হচ্ছে স্ত্রী, মহিলা, একজন হচ্ছে মহিলা, তাকে মহিলা শব্দ, যেমন আমরা স্যার বৃক্ষ হবে, স্যার বৃক্ষ হবে, এটাও তো মানে পুংলিঙ্গ হচ্ছে না, মানে পুংলিঙ্গ হবে। হ্যাঁ, মানে বৃক্ষ যে অর্থ আমরা দেখতে পাচ্ছি গাছ ডালপালা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে দেখে লিঙ্গ নির্ধারণ করব না, শব্দ অনুসারে লিঙ্গ হয়। এইবার শব্দ অনুসারে কি লিঙ্গ হবে সেটা আস্তে আস্তে আমরা মানে শিখবো, ওটা আমাদেরকে শিখতে হবে যে কোন শব্দ কোন লিঙ্গে, এটা জানতে হবে। ওই শব্দ যে অর্থ, অর্থ ভেবে লিঙ্গটা ভাবলে হবে না। তাহলে একটা শুধু রাম শব্দ মুখস্থ করে নিলে বা জেনে নিলে আমাদের এরকম লাখ লাখ অকারান্ত এবং পুংলিঙ্গ শব্দ আমাদের সব জানা হয়ে যাবে। বেশ, এবার আমরা পিডিএফ পেয়ে দেখি। আজকে একটু ব্যাকরণ চর্চা হয়ে গেল, গল্প টল্প আর শোনা হলো না, ঠিক আছে? এটা আমাদের জরুরি, আগে আগে একটু দেখে নিই, নাহলে আপনার গল্পই বুঝতে পারবেন না। তাহলে কি হলো, তাহলে এই কারণ ভাকর হয় যে সকল প্রাতিপদিকের অন্তিম বর্ণ এবং লিঙ্গ সমান হয় সেই সকল প্রাতিপদিকের সুবন্ত রূপও সমান হয়, এটা বুঝতে পেরেছেন? যে সকল প্রাতিপদিকের অন্তিম বর্ণ এবং লিঙ্গ সমান হয় সেই সমস্ত প্রাতিপদিক প্রতীকের সুবন্ত রূপ সমান হয়, এই বাক্যের অর্থ বুঝতে পেরেছেন? না স্যার, আমি বুঝতে পারিনি। যে সমস্ত প্রাতিপদিকের শেষের বর্ণ এবং লিঙ্গ সমান হয়, যেমন আমরা দেখলাম রাম শব্দ মূল প্রাতিপদিক কি এখানে বলুন? রাম, এর শেষের বর্ণ কি? অকার। অকার, তাহলে এরা অকারান্ত প্রাতিপদিক, তাই তো? শেষে অকার আছে। আর এর লিঙ্গ কি? অকার এবং পুংলিঙ্গ, এই দুটো যার যার সাথে সমান হবে তাদের রূপ সমান হবে। যেমন দেব শব্দ শেষে কি আছে? অকার আছে। আর পুংলিঙ্গে? পুংলিঙ্গ। রাম শব্দের সাথে মিলে গেল, রাম শব্দেরও শেষে অকার আর পুংলিঙ্গ, দেব শব্দেরও শেষে অকার আর পুংলিঙ্গ। তাহলে রাম শব্দ আর দেব শব্দের রূপ একদম সেম টু সেম হবে। আচ্ছা, এবার আমরা ধরি বালিকা শব্দ, তাহলে বালিকা শব্দ শেষে কি আছে? স্ত্রীলিঙ্গ। তাহলে এটা কি রাম শব্দের মতো যাবে? না না, কারণ আমরা দেখতে গেলাম একই তখনই যাবে যদি শেষের বর্ণ আর লিঙ্গটা সমান হয়। আচ্ছা, বুঝে গেল? ও হ্যাঁ স্যার, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, তাই কি বলছে, তাই যে কোনো একটি প্রাতিপদিকের রূপ জানলে তার মতো অন্যান্য প্রাতিপদিক যেগুলো রয়েছে তাদের রূপও অনায়াসে জানা হয়ে যায়। তাহলে এখানে যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট শব্দ, একদম বেছে এই কটা শব্দ যদি আপনি মুখস্থ করে নেন আপনার কোনো শব্দের অসুবিধা হবে না, জগতে যত শব্দ আছে মোটামুটি জানা হয়ে যাবে অধিক বেশিরভাগ। তাহলে আমরা এখন শুধু অল্প অল্প করেই যেগুলো পড়া দিচ্ছেন আস্তে আস্তে প্রীতম স্যার, ওইরকম করেই যাবো। দেব শব্দ মুখস্থ করে নিয়েছি, তার মানে আমাদের নর শব্দও হয়ে গেছে, নর শব্দ, বালক শব্দ, আর অকারান্ত যাই শব্দ আছে, শ্যাম শব্দ, লক্ষ্মণ শব্দ, তারপরে ময়ূক শব্দ, সৌরভ শব্দ, অমিত শব্দ, যাই অকারান্ত, শেষে অকার এবং পুংলিঙ্গ সমস্ত শব্দের রূপেই এখন আমাদের শেখা হয়ে গেছে। তো এইরকম শব্দের ভ্যারাইটিস, এতগুলো ভ্যারাইটি আছে, প্রত্যেকটা ভ্যারাইটির একটা করে শব্দ আমরা যদি মনে করে রাখি তাহলে সেই স্যাম্পল অনুসারে আমরা অন্যান্য শব্দের রূপও কল্পনা করে নিতে পারবো। স্যার লতা, মুনি, সাধু এগুলো স্যার হয়ে গেছে আমাদের ওই ক্লাসে, তাই নাকি? তাহলে তো অনেকটাই হয়ে গেছে। স্ত্রীলিঙ্গে লতা, লতা শব্দ যদি আমরা করে নিই তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি শেষে আকার আছে আর লিঙ্গ হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে এরকম আমরা যদি ধরি
বালিকা শব্দ তাহলে সেম রমাটাও হবে তো একদম রমা শব্দও হবে রমা মহিলা রমা লতা বালিকা তারপরে ঘন্টা আর কি কি আকারান্ত শব্দ যাই আছে বলুন আকারান্ত আর কি কি শব্দ আছে সোপা হ্যাঁ সোপা তারপরে বিশ্বপা স্যার বিশ্বপা বিশ্বপা বিশ্বপাটা একটু সোপা আলাদা হবে এই রকম আমাদের শেষে আকার আছে এবং সেটা যদি আবার স্ত্রীলিঙ্গ হয় তাহলে একদম পুরো রমা শব্দের মতো হবে দয়া কৃপা দয়া কৃপা একদম সেম সভা লজ্জা হ্যাঁ একদম সেম টু সেম এরকম হবে বেশ আর কি আছে এখানে এবার তিন বিষয়ে বলা হচ্ছে আচ্ছা তিনটা আমরা আজকে করছি না আজকে শুধু আমরা প্রাতিপদিক আর সুপ এটা নিয়ে আলোচনা করলাম আপনারা এই প্রাতিপদিক আর সুপ এটা ভালো করে পড়ে আসবেন পারলে ধাতু আর তিন এর পরের পেজটাও পড়ে আসবেন কিন্তু পরের পেজটা আমরা ক্লাসে আলোচনা করব ঠিক আছে যদি আপনারা না বুঝতে নিজেরা বোঝার চেষ্টা করুন বাংলায় লেখা আছে পড়তে পারেন কিনা পড়ে বুঝতে পারেন কিনা দেখুন ধাতু প্লাস তিন এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব আর ধাতু প্রাতিপদিক প্লাস সুপ এটা যেটা আজকে আলোচনা করলাম এটা আজকেই খুব ভালো করে এই পিডিএফটা দেখুন যদি কারোর সংশয় হয় আপনারা পার্সোনালি হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারেন বা পরের ক্লাসে আমরা আবার আলোচনা করব যেখানে যেখানে সংশয় হয় স্যার এটা শেয়ার করে দেবেন তো পুরো হ্যাঁ 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 পিডিএফটা আমরা গ্রুপে দিয়ে দেবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এবার আমরা কি করি স্যার আর তো হাতে সময়ও নেই হ্যাঁ বলুন প্রাসঙ্গিক ক্রমে একটা কথা আমি ওই ভবতী শব্দটা যখন এসেছিল তখন বলতে পারলাম না হ্যাঁ একটা বাক্য আমরা খুব শুনে থাকি ভবতী ভিক্ষাং দেহি হ্যাঁ এই শব্দটা কি স্যার বাক্যটা কি সব ঠিকঠাক আছে বাক্যটা ভবতী শব্দ কি এখানে ব্যবহার হবে একদম হবে কারণ ওখানে যে ওখানে যে ভবতী শব্দটা আছে সেটা কিন্তু তিঙন্ত পদ নয় মানে ভূ ধাতু সাথে তিং প্রত্যয় করে নয় কিন্তু ওটা কিন্তু ভার্ব নয় বুঝে গেল আচ্ছা আচ্ছা এখানে যে রামহ ভবতী এখানে ভবতীটা ভার্ব কিন্তু ভবতী ভিক্ষাং দেহি ওখানে ভবতীটা কিন্তু ভার্ব নয় ওখানে ভবতীটা হচ্ছে নাউন ওখানে ভবতীটা শব্দ যেমন রাম শব্দ মানে রাম আর ওখানে ভবতী মানে আপনি আপনি এই অর্থে সংস্কৃত শব্দ হচ্ছে ভবতী বুঝে গেল ওটা কিন্তু ভবতী ভিক্ষাং দেহি মানে কি হবে স্যার বিভূতি স্যার ধরতে পারছিলাম আপনি ভিক্ষা দিন আচ্ছা মানে ভবতী মানে আপনাকে বোঝাচ্ছে তাই তো আপনি যাকে আমি ডাকছি সে যদি স্ত্রীলিঙ্গে হয় তাহলে তাকে আমরা কি বলে ডাকবো ভবতী যদি পুংলিঙ্গ হয় তাহলে বলবো ভবান আচ্ছা বলে বললাম ভবান ভিক্ষাং দেহি আপনি ভিক্ষা দিন যদি স্ত্রীলিঙ্গে থাকে তাকে আমরা বলবো ভবতী ভিক্ষাং দেহি এটা তাহলে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে হ্যাঁ নাউন নাউন 100% স্যার এটা ভবতি ভবতি উচ্চারণটা কি ভবতি হ্যাঁ ভবতি তি আবার দীর্ঘই শেষে তিটা দীর্ঘ এমনি যদি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতাম তাহলে শেষে হ্রস্বই হতো ভবতি এরকম হতো কিন্তু নাম হিসেবে ব্যবহার করলে ভবতি দীর্ঘই করতো আচ্ছা ঠিক আছে বেশ তাহলে আজকের ক্লাসে আর কারোর জিজ্ঞাসা আজকে আর আমাদের গল্প শোনা হলো না তো আমরা দেখি আর দু তিন মিনিটের মধ্যে যদি কোনো জোকস পাই জোকস দেখি স্যার জোকস জোকস দিন হ্যাঁ আমরা তো জোকস কটা শিখেছিলাম আপনারাও কিছু কিছু যদি পারেন টুকটাক আচ্ছা এখনো ওই সময় আসেনি তাহলে এরপর আপনারাই টুকটাক জোকস গুলো কিছু কিছু জোকস সংস্কৃতে লিখে এনে এখানে শোনাতে পারেন সবাইকে এখন লিখলে ভুলভাল হয়ে যাবে আর কিছুদিন পরে লিখলে ভালো হবে স্যার লিখে ওরে পাবড়ি হয়ে যাবে অসুবিধা নেই আচ্ছা এরকম দিন আপনি বেশি করে দিয়ে দিন আমরা পড়ে চেষ্টা করব স্যার কি বললেন একটু বলবেন আমি শুনতে পাচ্ছিলাম না না আমরা বলছিলাম জোকসের কথা যে আপনারাও যদি এরপরে আস্তে আস্তে সংস্কৃত শিখে গেলে টুকটাক আমরা যদি কাজ দিই কেউ হয়তো লিখে আনবে গাছ সম্বন্ধে কেউ বিদ্যালয় সম্বন্ধে এরকম টুকটাক আপনারা এটা এখন নয় আর কটা দিন পর যখন আপনারা টুকটাক বাক্য পড়ে শিখতে শিখতে যাবেন অর্থ বের করা বুঝে যাবেন তখন আপনাদের এরকম কাজ থাকবে সবাই একটা কেউ একটা জোকস লিখে আনলো কেউ একটা হয়তো গাছ সম্পর্কে লিখে আনলো কেউ লিখে আনলো রাস্তা কেউ গাড়ি কেউ আকাশ তারা এরকম বিষয়ে টুকটাক আপনারা লিখে আনবেন এনে এখানে শোনাবেন তাহলে সেখানে ভুল ভ্রান্তি সব ঠিক হয়ে যাবে বেশ এখন আমরা তাহলে কিছু জোকস দেখার চেষ্টা করি সময় হয়ে গেছে দুই একটা দেখি
আচ্ছা, এই একটা জোকস, এইটা জোকসটার মানে আমি আমিও বুঝতে পারিনি। এবার যদি মানে জোকসটা বুঝতে পেরেছি, কি একটা শব্দ মানে বুঝতে পারিনি, আপনারা যদি জানেন আপনারাও বলতে পারেন। আচ্ছা, এই জোকসটা পড়ুন, একজন পড়ুন, কে পড়বেন নতুনদের মধ্যে? কে পড়বেন? হ্যাঁ, অমিয় মহোদয় পড়ুন। ভদ্র মহিলা বলছে, শ্রেণোতু জানামি ত্বাম, জানাসি ত্বাম সম্প্রতি শনি মন্দিরেপি স্ত্রীণাং প্রবেশ অধিকৃতঃ। অধিকৃতঃ মানে 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 তুমি শুনেছো যে যে শনি মন্দিরে বর্তমানে স্ত্রীদের প্রবেশাধিকার নিষেধ? অধিকৃত, অধিকৃত মানে দেওয়া হয়েছে। আচ্ছা, দেওয়া হয়েছে মানে আগে ছিল না, বর্তমানে দেওয়া হয়েছে। বর্তমানে দেওয়া হয়েছে। তাহলে এটুকু সবাই সবাই ভালো করে শুনুন। তাহলে কি বললো? শৃণোতু, শোনো, জানাসি ত্বম, তুমি তুমি কি জানো, সম্প্রতি বর্তমানে শনি মন্দিরে অপি, শনি মন্দিরেতেও স্ত্রীনাম প্রবেশ অধিকৃত, স্ত্রীদের প্রবেশ ওরা মেনে নিয়েছে, মানে স্ত্রীরা প্রবেশ করতে পারবে। আচ্ছা, এবার লোকটা কি অ্যানসার দিচ্ছে? আম ভাগ্যবতী, সম্প্রতি শনিদে সম্প্রতি শনিদেব হাউপি জ্ঞাতুম শক্নোতি যত ব্যাকেটে আছে সাড়ে সাড়ে সাতি। হ্যাঁ, এই এটা একটা হিন্দি শব্দ, সাড়ে সাতি, এটার মানে আমি জানি না। ঠিক আছে, হ্যাঁ, শুনতে পাচ্ছি না কি বলছেন। এটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা তাহলে এর শেষে আলোচনা করব, আগে দেখি সবার ঠিকঠাক অর্থবোধ হচ্ছে কিনা, পড়ুন তারপরে। হ্যাঁ, আম ভাগ্যবতী বলে, হ্যাঁ ভাগ্যবতী, ভাগ্যবতী মানে ভাগ্যবতী বলে স্ত্রীকে ডাকলো। হ্যাঁ হ্যাঁ ভাগ্যবতী, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তারপরে, সম্প্রতি শনিদেব অপি জ্ঞাতুম শক্নোতি, বর্তমানে শনিদেব বুঝতে পেরেছেন, আচ্ছা বুঝতে পারবেন, যত সার্ধ সপ্তি কিং ভবতি, বুঝতে পেরেছেন মানে মানে রসটা বুঝতে পেরেছেন? সার্ধ সপ্তি, না স্যার বুঝতে পারলাম না। আচ্ছা, রসটা আমি বলে দিচ্ছি ব্যাপারটা। মহিলাটা বলছে যে বর্তমানে শনি মন্দিরেও আমাদের প্রবেশ চালু হয়েছে। তখন লোকটা বলছে, হ্যাঁ হ্যাঁ, মানে এতদিন তুমি তো আমাকে জ্বালাতে, আমি তোমাকে শুধু চিনিছি, এখন শনি দেবতাও বুঝতে পারবে যে সার্ধ সত্যি মানে মেয়েরা কি হয় আর কি, এরকম আর কি তাৎপর্যটা। এখন এই সার্ধ সত্যি এটার মানেটা কি আমি ঠিকঠাক জানি না, এখানে কে একজন বললো জানি, সে যদি বলে সাড়ে সাতি মানে কি? সাড়ে সাত, সাড়ে সাতি হচ্ছে একটা যোগ, মানে হচ্ছে এটা একটা শনিদেবের কুপ্রভাব, মানে পড়ে গেলে হচ্ছে প্রচুর ক্ষতি সম্ভাবনা হয়, একটা গ্রহ টাইপের আর কি। আচ্ছা, তাহলে এটা তাহলে তাৎপর্য কি হবে? মানে এবার শনিদেবও বুঝতে পারবে, মানে শনিদেব বুঝতে, শনিদেব মানে প্রকোপশালী, তো ওই জন্য বলছে যে স্ত্রীদের যে ঢুকতে দেবে, এটা তোমরাও ভাগ্যবতী যে এই প্রকোপ থেকে তোমরাও বাঁচবে, মানে আমরাও বাঁচি তোমরাও বেঁচে যাবে, মানে মানে কি বলতে চাইছে সেটা ওরা। আমার মনে হচ্ছে এটা শনিদেবও ভয় পাচ্ছে তোমার, মানে সে স্ত্রীকে শনির থেকেও বেশি ভয়ঙ্কর ভাবছে আর কি। একদম এই টাইপের হতে পারে, এইটা এটা হতে পারে, গ্রহের প্রভাবটা ফেলে যাচ্ছে। তার সব থেকে বিপদ বা আপদ মনে হচ্ছে ওই সার্ধ সত্যি,
হ্যাঁ, কিন্তু এর থেকেও যে বড় বিপদ এবার আসতে চলেছে এই। হ্যাঁ ঠিক ঠিক, এটা ওখানে প্রবেশ মানে ওখানে প্রবেশের যখন অনুমতি দেওয়া আছে তো বুঝতে পারবে। হ্যাঁ, এর থেকেও আমার সামনে এবার বড় বিপদ আছে। হ্যাঁ স্যার, গুড, বেশ। আচ্ছা আরেকটা দেখি, এটা পড়ার চেষ্টা করিস যদি দেখতে পান। পড়তে পাচ্ছেন? আমি অনেকটা বড় আছে, একটু বড় করলে ভালো হয় স্যার। এটা বড় করলে, আর বড় করলে দেখতে পাবেন না মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা আমরা একটু একটু করে পড়ি। চ ভগবান ছবিটা একটু খারাপ আছে, আমি পড়ে দিচ্ছি, আপনারা একটু শুনুন। হরিওম মিত্র, মিত্রকে ডাকছে, হরিওম মিত্র, ভবান গণিতে নিপুণক কলু, তুমি কিল, ভবান গণিতে নিপুণক কিল, তুমি তো অঙ্কে খুবই ভালো। বলছে হ্যাঁ আম অস্মি, হ্যাঁ আমি অঙ্কে ভালো। দিয়ে ও তখন ওকে একটা অঙ্ক দিচ্ছে, বলছে তাহলে তোমাকে আমি একটা অঙ্ক দিচ্ছি, কি অঙ্ক? তরি একহ সংশয়ত, তাহলে আমার একটা সংশয়। কি সংশয় পুরোটা যদি বলে দিই তাহলে হবে না, আমি জাস্ট একবার পড়ছি, তারপরে আপনারা মানে বুঝতে পেরেছেন কিনা বলুন, তারপরে বলবো। তরি একহ সংশয়ঃ যদি একম অপূপম ছুরিকয়া ভাগত্রয়ম করমি তরি প্রত্যেকম খণ্ডঃ অপূপস্য 0.333 পরিমিতম ভবতি ননু। তখন ছেলেটা বলছে আম সত্যম ভোঃ। তখন কি বলছে লোকটা, তরি ভাগত্রয়ম পুনঃ যোজয়ামহ, অর্থাৎ 3 × 0.333 তরি, তাহলে সব মিলেমিশে আবার কি হচ্ছে 0.999 প্রাপ্যতে, তরি 0.0001 কুত্র গতম ভোঃ। তখন ছেলেটা বলছে ছুরিকায়াহ উপরি পশ্য, তখন বলছে ও সত্যম ভোঃ ধন্যবাদ। স্যার এটা দারুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। কে কে বুঝতে পারেননি? আমি বুঝতে পারিনি স্যার, পারিনি স্যার, স্যার পারিনি। আচ্ছা তাহলে একজন ব্যাখ্যা করুন যে বুঝতে পেরেছেন। স্যার বলছে যে যদি হচ্ছে সংশয় মানে একটা ছুরিতে ভাগ করছে, ঠিক আছে, ওই তিনটে ভাগে ভাগ করছে, ওই যে 0.333, তাহলে যদি এরকম ছটা ভাগে ভাগ করে তাহলে নাই মানে ওরকম করে ভাগ করে 0.999 করে ওটা ভাগ হয়ে গেল, তাহলে যে একটু খণ্ডটা পড়ে থাকবে সেই অবশিষ্টটা তাহলে কোথায় গেল? তখন বলছে কেন, যে ছুরিতে কাটলে যেটা ওর উপরেই তো থাকবে। হ্যাঁ, ছুরিতে যেগুলো লেগে আছে ওখান দিয়ে ও অঙ্ক মেলাচ্ছে, মানে কি বলতো, কাটলে কেটে তিনটে ভাগ করেছে, দিয়ে বলছে তাহলে একটা কেকের তিনটে ভাগ করেছি মানে কেকটার প্রত্যেকটা ভাগ কমন করে হবে 0.333, এইরকম প্রত্যেকটা ভাগ হবে, তো তিনটে ভাগ যদি আবার মিলিয়ে দিই তাহলে আবার তো সম্পূর্ণ ওই এক হওয়ার কথা, কিন্তু তিনটে ভাগ যদি আবার আমরা মিলাই তাহলে হচ্ছে 0.999, তাহলে ওই যে 0.0001 ওই ভাগটা কোথায় গেল? তখন ও বলছে কেন ওই ভাগটা ছুরিকার মাথায় লেগে আছে, দেখো হালকা যেটা লেগে আছে, এই আর কি তাৎপর্য। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক, নেক্সট দিন তাহলে আমাদের হোমওয়ার্ক এর মধ্যে রইল। হ্যাঁ শেফালি মহোদয় কিছু বলছেন? না স্যার, জোকস গুলো পাঠিয়ে দেবেন। জোকস গুলো পাঠিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। স্যার একটা কথা বলবো, জোকস সংখ্যা আর সুগন্ধের ওই পিডিএফ, তিনটে পিডিএফ আমি পাঠিয়ে দেবো, মানে দুটো ছবি। হ্যাঁ বলুন শ্রাবন্তী মহোদয়। বলছি স্যার আমি আজকে একটু লেট হয়ে গেছিল, আমার প্রেজেন্টটা কি আপনি করেছেন? তখন ক্লাস আরম্ভ হয়ে গিয়েছিল। হ্যাঁ প্রেজেন্ট এখনো করিনি, ক্লাসের শেষে করব। আচ্ছা স্যার তাহলে ঠিক আছে। দুজন দু চারজন চলে গেল, কে কে ভালো আছে ঠিক আছে আমি নাম দেখলে বুঝতে পারবো, খাতায় তো নাম আছে, সবার নামটা মোটামুটি মনেও রয়েছে জিজ্ঞেস করে করে। আচ্ছা তাহলে হোমওয়ার্কটা বলছি, পরের দিনের হোমওয়ার্ক তাহলে কি রইলো, 1 থেকে 100 অবশ্যই প্র্যাকটিস করে আসবেন, আমি ওটার পিডিএফও দিয়ে দেবো, বইতেও আছে। এক গেল, 2 নম্বর কি হোমওয়ার্ক? হ্যাঁ ওই যে বইটার শেষের দিকে যে শব্দগুলো ছিল, যে শব্দগুলো আর বাক্য লেখা, শব্দ লেখা আর বাক্য লেখা মানে হাতের লেখার জন্য যেগুলো পড়লাম আমরা, তাহলে 1 থেকে 100 আর ওই শব্দ আর ওই হচ্ছে বাক্যগুলো লেখা, বাক্য এবং শব্দ, এই দুটো আপনি অভ্যেস করে আসবেন।
আচ্ছা, আর তো বেশি কোনো কাজ নেই, ঠিক আছে এইটুকুই। ও ফেসবুকের পেছন দিকে যেগুলো আছে পিডিএফটা পাঠিয়েছিলেন ওইগুলো তো স্যার? হ্যাঁ হ্যাঁ, বই তো পাঠানোই রয়েছে, বইয়ের শেষে যে শব্দগুলো আজকে আমরা দেখলাম শব্দ এবং লাইন ওইগুলো লিখে লিখে অভ্যেস করে নিয়ে আসবেন, আর 1 থেকে 100 সংখ্যা অভ্যেস করে আসবেন, ব্যাস। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে তাহলে গুড নাইট, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। শুভ রাত্রি, শুভ রাত্রি, শুভ রাত্রি।